इस्लामी जीवन, इस्लामी जीवन, इस्लामी जीवन, इस्लामी जीवन। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানির চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার অশেষ রহমতে আরও একটি বার উপস্থিত হয়েছি মাদানির চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান যার নাম হচ্ছে ইসলামী জীবন। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এই ইসলামী জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা এক এক দিন এক একটা বিষয় নিয়ে যে একজন মুসলমান বান্দা তার এই ইসলামী জীবন কীভাবে অতিবাহিত করবে সেই বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি, এমনকি সাথে সাথে আপনাদের কল এবং SMS এর প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। তার পাশাপাশি আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সেগমেন্টসও আমরা অ্যাড করার চেষ্টা করে থাকি, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য হবে। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি বিভিন্ন রিসালা, বিভিন্ন কিতাব যা তিনি লিখেছেন তার প্রতিটি পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিস শরীফ তিনি নকল করেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে কাল ওই কঠিন কিয়ামতের দিন, যে কঠিন দিনের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেক শুনেছি, তা আমার নবী বলছেন ওই কঠিন ভয়াবহময় সেই দিন থেকে তাড়াতাড়ি হিসাব থেকে মুক্তি পাবে ওই সকল লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানির চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে যারা অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে তারা ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন ভয়াবহতা থেকে তাড়াতাড়ি তারা মুক্তি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানির চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিটি অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন মুবাল্লিগের দাওয়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সেই সুবাদেও আজকে আমাদের মাঝে আমাদের মাশাআল্লাহ শাহরুখ ভাই এবং আমাদের সালাউদ্দিন হুজুর উপস্থিত রয়েছে। আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামীদেরকে জানাই শুভেচ্ছা, মাশাআল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন। জি, তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আজকে আমাদের এই মুবাল্লিগগণ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে লোভ সম্পর্কিত নিয়ে। জি হ্যাঁ, যারা অতি লোভ করে, যেমন আমরা একটা প্রবাদ বাক্য বলি অতি লোভে তাঁতি নষ্ট, এটা আজকে আমরা বিষয় রেখেছি। তো আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে জানবো এমন কোন লোভ করা যেটা দুনিয়া ও আখিরাতে ক্ষতি রয়েছে, আবার এমন কি লোভ রয়েছে যা দুনিয়া ও আখিরাতে উপকার হয়ে থাকে, ইনশাআল্লাহ বিশ্লেষণ আমরা জানবো আজকে মুবাল্লিগের দাওয়াত ইসলামীদের থেকে। তো আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ লোভ সম্পর্কিত আমরা জানবো প্রথমত আমাদের শাহরুখ ভাই থেকে। জি শাহরুখ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লোভ সম্পর্কিত যদি একটু বিশ্লেষণ যদি বলতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবসর ভাই, আজকের বিষয় অতি লোভে তাঁতি নষ্ট। লোভ জিনিসটা প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু জড়িত রয়েছে, অবশ্যই অতপ্রতভাবে, কেননা সেই লোভ যে জিনিসটা বুঝাই সেই জিনিসটা আপনার আল্লাহ তাআলা নেক বান্দাগণ এভাবে সংজ্ঞায়িত করেছেন যে মিরাতুল মানাজি নামক কিতাবের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নেইমি রহমতুল্লাহ তাআলা আলী ইরশাদ করেন যে কোনো জিনিসে মন না ভরা এবং সর্বদা বেশি কামনা করা, আচ্ছা, এটাকেই বলা হচ্ছে লোভ, সাধারণত লোভ। জি, অর্থাৎ কোনো সেটা যে কোনো জিনিস হতে পারে, মন না ভরা আরও বেশি আকাঙ্ক্ষা করা। জি, সাধারণত লোভ তো এরকমই হয়ে থাকে, লোভ বলতে বুঝেই যে আপনার যা আমার কাছে রয়েছে তার চেয়ে আরও বেশি কামনা করা, অধিক আশা করা, এটাকেই বলা হচ্ছে লোভ। এখন এই লোভটা যদি আপনি চিন্তা করতে যান
তাহলে লোভটা খারাপ রয়েছে ভালো দিকও রয়েছে। যদি আমরা এটা দেখতে যাই তাহলে যারা সম্পদের অধিক কামনা করে তাহলে তাদেরকে বলা হবে সম্পদের লোভী। আচ্ছা আচ্ছা, যারা খাবারের অধিক কামনা করে তাদেরকে বলা হবে খাবারের লোভী, আর যারা নেকির বেশি কামনা করে তাদেরকে বলা হবে নেকির লোভী। সুবহানাল্লাহ। এভাবে লোভ বিষয়টা প্রত্যেকটা মানুষের জীবনে জড়িত, এবং লোভ জিনিসটা বুঝেই কি আপনার অতিরিক্ত কোনো কিছু কামনা করা, অতিরিক্ত কোনো কিছু চাওয়া। তো এই লোভ জিনিস থেকে আমরা কোনটা শিখবো, কোনটাকে গ্রহণ করবো? আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, এবং যা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন সমস্ত কিছুই লোভের সাথে সম্পর্কিত। আপনি যদি এটা অধিক বেশি চান তাহলে সেটা লোভে পরিণত হয়ে যায়। যদি সেটা কি হয় ভালো হয় তাহলে সেটা ভালো লোভ। মানে যেটা বলতে সেটা হচ্ছে কি লোভ, এটা এমন একটা বিষয় যেটা আমরা অধিক কামনা করা, সেটা হতে পারে বা দুনিয়ার বিভিন্ন সম্পদের ক্ষেত্রে, বা সেটা হতে পারে নেকির লোভের ক্ষেত্রে। মাশাআল্লাহ, দর্শকশ্রোতা শাহরুখ আমাদেরকে প্রথমত লোভ কি জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরলেন। তো আমরা আসুন আমাদের সালাউদ্দিন হুজুর, মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর শাহরুখ ভাই একটা বিশ্লেষণ বলেছেন লোভ সম্পর্কিত, আপনি কি তুলে ধরবেন দর্শকের উদ্দেশ্যে এই লোভ বিষয়ে? লোভ জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা মানুষের সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষের মাঝে এসে সৃষ্টিগতভাবে আছে, এটা এটা থেকে কেউ মুক্ত নয়। মুক্ত নয়। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের অন্তর লোভ দ্বারা লোভের ফাঁদে পড়ে রয়েছে। তাফসীরে খাজিনের মধ্যে আয়াতের ব্যাখ্যা লিখেছেন যে লোভ যেটা, এটা মানুষের অবশ্যই একটা অংশ, এটা মানুষের মধ্যে আছে, শুধু মানুষের মধ্যে না, এটা অন্যান্য জন্তুর মধ্যেও আছে, মানুষের সত্যের সাথে অতপ্রতভাবে জড়িত। এটা এটা থেকে কেউ বের হতে পারবে না। যার কাছে লোভ না এসে তার মধ্যে এমন একটা জিনিস কম আছে যে তার সৃষ্টিগতভাবে অনেক একটা জিনিস কম আছে, কিন্তু যা সুস্থ একদম, যার মধ্যে কোনো মানসিকতা বা বিকৃত হয় না, সুস্থ একজন মানুষের কাছে এটা লোভ অবশ্যই আছে। আচ্ছা, লোভ ছাড়া এমন কোনো মানুষ নাই যে তার কাছে লোভ নেই, লোভ নেই। তবে শাহরুখ ভাই যেটা বললো লোভ এটা থাকবে, যেমন অনেকে রাগের দিকেও, যেমন রাগ করা ভালো না, রাগ রাগ এটা থাকতেই হবে, যার কাছে রাগ নাই সে তো কিছুই করতে পারবে না। রাগের ব্যবহার তো অনুরূপভাবে এমন কিছু অভ্যাস হয় যেগুলো আমাদের সকলের রয়েছে, সকলের রয়েছে, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে হবে, ব্যবহারের উপরে আমাদের উপর সেটার সব। যেমন কিতাবের মধ্যে রয়েছে যে লোভ তিন প্রকার, একটা হচ্ছে মন্দ লোভ, একটা লোভ এটা মন্দ লোভ যেটা শাহরুখ ভাই বলেছেন, যেমন গুনাহের আকাঙ্ক্ষা যেটার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়, এটার প্রতি মন ধাবিত হওয়া, সেটা বেশি কামনা করা, মানে যেটা যা আছে তার চেয়ে অতিরিক্ত কামনা করা, এবং সেটার মধ্যে আল্লাহ তাআলা নাফরমানি রয়েছে, সেটা সেটা হচ্ছে মন্দ লোভ। আরেকটা হচ্ছে প্রশংসিত লোভ, আচ্ছা, যেটার মধ্যে প্রশংসা করা যায় যেটা ভালো, সেটা হচ্ছে নেকির লোভ। সুবহানাল্লাহ। যেমন এলমে দিন হাসিল করার, ইবাদত করার, একজন তাহাজ্জুদ পড়তেছে আমি আরো বেশি পারার, এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে মোবাহ, আচ্ছা, মানে কোনো এটা না গুনাহ আছে না সওয়াব আছে, সওয়াব আছে, যেমন খানা হওয়ার আকাঙ্ক্ষা অনেকের আছে, খানা খেতে ইচ্ছে, খানা যেটা খাইছে আর একটু ভালো খাই, এরকম আছে না অনেকে, এরকম যেটাতে এটা খানা খাওয়ার মধ্যে না স্বভাব আছে না গুণা আছে, কিন্তু এই মোবাইল জিনিসটাও হয়তো গুণার দিকে আমরা নিতে পারি, অথবা আবার সেটা স্বভাবের দিকেও নিতে, মন্দ এবং ভালো দুটো নিয়তের কারণে, নিয়তের কারণে। আচ্ছা, একটা নিয়তের কারণে এটা ওই যে ভালো লোভ, যেটা ভালো লোভের দিকে আমরা ডাইভার্ট করতে পারি, আবার মন্দের দিকে, আর কোনোটা যদি আমরা না করি, এমনি স্বাভাবিকভাবে আমি কি ভালো পোশাক পরি, আচ্ছা, আমার ইচ্ছা অহংকার নয়, আমাদের আমার অন্তর অহংকার বসত যদি আমি মানুষকে দেখানোর জন্য অহংকার বসত যদি আমি ভালো পোশাক পরি তাহলে এটা মন্দের দিকে চলে, কিন্তু আমার এটাও নেই, আবার একটা আমার ভালো লাগে কি একটু ভালো পোশাক পরতে, এটা না স্বভাব না গোনা, মানে আবার যদি আবার সেটা যে ভালো পোশাক এটার মধ্যে আমি এটা যদি করি যে আমি এটা পড়ছি যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, আমি অনেক টাকা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার শুকর আদায়ের দায়িত্বে আমি, যেমন হাদিস পাকের মধ্যে রয়েছে একজন অনেক ধনী লোক তার মাথা ঠিক মাথা আশ্রয় নেই এবং কাপড় চোপড়ে তেমন এলো, মানে অগোছালোভাবে অগোছালো আশ্রয়, তো বলো তোমার কি তৌফিক নাই? আল্লাহ পেয়ে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আমার তো তুমি আল্লাহ তাআলা যে নিয়ামতের সেইভাবে তুমি আসো। আচ্ছা, সুবহানাল্লাহ। তো উনি এভাবে আসলেন, তো নিয়ামতের একটা ওয়াম্মা বিনিয়ামতের অব্বিকা ফাহাদিস,
যে নিয়ামতের চর্চা করার জন্য বলা হয়েছে। নিয়ামতের চর্চা আছে, এটাও একটা যে আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আমি প্রকাশ করি আল্লাহ তাআলা শুকর আদায়ার্থে, এটা মানুষের নিয়তের উপর নির্ভরশীল। তদ্রুপ আমাদের যে লোভের যে ডেফিনেশন উনি দিয়েছেন আমাদের শারক ভাই, এবং সাথে সাথে লোভকে তিন ভাগে বিভক্ত করেছেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যেহেতু আমরা মৃত্যুর জন্যই এখানে এসেছি, আমাদের ঠিকানা হচ্ছে আখেরাত, এবং আখেরাত হল আমাদের ঈমান। আমাদের মনের গতিটা লোভের যে আমাদের অত্যাবশ্যক যেটা আমার আমাদের জীবনের সাথে এটা জড়িত, এটা কখনো আমরা পৃথক করতে পারবো না। অবশ্যই তো যখন পৃথক করতে পারবো না সেটা আমরা ভালোর দিকে নেই, চেষ্টা করতে হবে কোন দিকে আমি নিয়ে যাচ্ছি, কোন দিকে নিয়ে যাচ্ছি, এটা মন্দের দিকে যাচ্ছে নাকি ভালোর দিকে যাচ্ছে। যদি আমরা মন্দের দিকে না নিয়ে যদি ভালোর দিকে যাচ্ছে আমরা কামিয়াব, আর যদি সেটা আমরা মন্দের দিকে নিয়ে যাই যেমন দুনিয়াবি লালসা, গুনাহের লালসা, মদ শরাব সুদ ঘুষ, দুনিয়া কামিয়ে মানুষের অহংকার করা ইত্যাদি বিষয়ে যদি আমরা আমাদের মনকে সেই দিকে দুইভাবে আমি জীবনকে অতিবাহিত করতে পারি, চাইলে কিন্তু যারা যেভাবে চলতেছে সেভাবে চলে, কারণ দুনিয়া এটা হচ্ছে আমাদের, আমরা যারা মানুষ আমাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে, আমরা আমাদেরকে দুইটা রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, আমরা যেটাকে গ্রহণ যেটাকে গ্রহণ করি আমরা, এখন আমরা যদি ভালোটাকে গ্রহণ করি তাহলে এটা আমাদের জন্য আখিরাত দুনিয়াতে লাভ রয়েছে, আর যদি খারাপটা রাগরে তাহলে দুনিয়াতে তো কিছুটা কারণ তাও দুনিয়াতে পারে। যারা লোভী দেখা যায় যে আমাদের আজকের যে বিষয়টা আপনি যেভাবে শুধু লোভ লেখেন আর অতি লোভে তাতে লাভ হুজুর, আপনি যে বিষয়টা বলছেন যে আমরা আজকে দেখা যায় দুনিয়াবি লোভের ক্ষেত্রে অনেকে বেছে নেই অথবা আখিরাতের নেই কি লোভের কথাটাও বললেন, মাশাল্লাহ আপনার কাছে আমরা আবার আসবো এই বিশ্লেষণটা জানবো। তো প্রিয় দর্শক, আমাদের হুজুর মাশাল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরলেন যে লোভ কত প্রকার, যে আমাদেরকে বলেন একটা নেকির লোভ হতে পারে, একটা মন্দ লোভ হতে পারে, একটি মুবাহ একটার কথা বললেন যেটা হয়তো বা যেটা কোনো গুনাহ রয়েছে নাকি নেক কাজ বা সওয়াব রয়েছে, কিন্তু এটা নিয়তের কারণে সেটা সওয়াব বা গুনাহের দিকে আমাদের দাবিত হতে পারে। যেমন একটা উদাহরণ দিলে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দিয়েছে, সেটা সে ভালো ভালো নিয়ত সহকারে সে ভালো সুন্দর পোশাক পরছে এবং খুব সুন্দর একটা হাদিসের উপর তুলে ধরলেন সেই বিষয়ে মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা আবারও বিশ্লেষণ সেই বিষয়ে জানবো, কল এসএমএস নিব, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও বিশ্লেষণ আর লোভ সম্পর্কিত ডিসক্রিপশন আমরা জানবো ইনশাআল্লাহ। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি হাটহাজারি থেকে মোহাম্মদ শাহরিয়ার আগাজ করছি। আমাদের এই ছেলে অনুষ্ঠান ইসলামিক জীবন আজকের বিষয় অতি লোভে তাকে নষ্ট, লোভ তো অনেক ক্ষতি কিন্তু নেকির কাজে কি লোভ করা যাবে সে ব্যাপারে যদি বলতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিষয়ে আমাদের সালাদুল হুজুর বলেছে এটা নেকির লোভ, কিন্তু কীভাবে নেকির লোভ করা যায় এবং কিছু ঘটনাও ইনশাআল্লাহ আমরা বিশ্লেষণ আর জানবা পূর্ববর্তী বুজুগানে কেরাম তারা কীভাবে নেকির লোভী আর প্রতি ধাবিত ছিলেন ইনশাআল্লাহ আমরা জানবো। আমাদের সঙ্গে থাকুন আর জানার সৌভাগ্য হবে। পরবর্তী কল মোহাম্মদ ইকবাল। আপনাদের প্রোগ্রাম বরাবরই ভালো লাগে। আজকের বিষয় প্রতিলোভে তাতি নষ্ট, এক্ষেত্রে আমি যেহেতু ব্যবসায়ী আমার একটাই পরামর্শ যে অতিরিক্ত ইনভেস্ট না করা। অনেক সময় দেখা যায় আমরা ব্যবসায়ীরা অতিরিক্ত ইনভেস্ট করে ফেলি যার কারণে অন্য জনের কাছ থেকে তার দেনা করে চলতে হয়, অনেক সময় তার কথাও শুনতে হয়, অথচ আমার এমন টাকা আছে যেগুলো দিয়ে আমি কয়েক মাস এমনকি কয়েক বছরও কাইতে পারবো। আসলে এ ধরনের অতিরিক্ত ইনকামের চিন্তা করা এটা আমার মতে সমস্যা ডেকে আনে, অনেকের মন মালিন্যের সমস্যা হয়। তারপর হলো দান করতে আমার বিবেকে বাধে, মানে আমার কাছে টাকা নাই আমি দিব কেমনে, এখন মন্দা জপতেছে, অথচ আমার যে টাকাগুলো আমি ইনভেস্ট করে রাখছি এগুলো কিন্তু অডেল টাকা, কয়েক বছরও কাইতে পারবো, এরকমও অনেক সময় হয়। মাশাআল্লাহ খুব সুন্দর পয়েন্ট আপনি তুলে ধরেছেন। আসলে বর্তমান যুগে আমরা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে গিয়ে এরকম অনেকেই তারা মানে দিশাহারা হয়ে বলতে গেলে পথের মধ্যে বসে একটা কথা আমরা বলি। তো ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করবো, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। অনেকে মাশাআল্লাহ আমাদেরকে আমাদের সাথে ফেসবুকে অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটা আলমগীর ভাই আমাদের সাথে রয়েছেন, আরিফ ভাই আমাদের সাথে রয়েছেন, রিমন ভাই আমাদের সাথে রয়েছেন, এবং মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেকে আমাদেরকে কমেন্টও করছেন, মাশাআল্লাহ অনেকে আমাদেরকে এসএমএস করছে, কিছু এসএমএস আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো। আর যেমনটা একজন ফটিকছড়ি কাঞ্চননগর থেকে আমাদেরকে বিনতে নাসির এসএমএস করেছেন, ভাইয়া সবাইকে আমার সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের সাবজেক্ট হচ্ছে লোভ, মাশাআল্লাহ অনেক সুন্দর সাবজেক্ট, আশা করি আজকের বিষয় থেকে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন আর ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য হবে।
অপরজন তাও আমাদের সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইনি কাদিরগঞ্জ রাজশাহী থেকে মোহাম্মদ আবু সাদিক ইসলাম তাসিন ভাই মাশাআল্লাহ আমাদেরকে এসএমএস করেছেন, এমনকি সাথে সাথে রবিউল আওয়ালের আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ। এবার অনেকে মাশাআল্লাহ আমাদেরকে এসএমএস করছেন, ইনশাআল্লাহ আমরা সময়ে নির্দিষ্ট সময়ে আপনাদের এসএমএসগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, এ বিষয়ে আমরা জানব। শাহরুখ ভাই, আর কি বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে যে আমরা লোভ সম্পর্কিত অনেকে বলেছেন তুলে ধরবেন আপনি? স্যার ভাই, লোভ বিষয়টা তো সালাউদ্দিন হুজুর বললেন যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মানুষ লোভটাকে খারাপ দিকে বেছে নিই, আর স্বাভাবিকভাবে লোভটা কিন্তু মন্দই ডেকে আনে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লোভটা মন্দই ডেকে আনে, মন্দ লোভটাকে বেশিরভাগ মানুষ চয়েস করে নেই। তো এই ব্যাপার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা এভাবে এসেছে কিতাবের মধ্যে, এটা হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তো বনি ইসরায়েল, ইনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে একটা ঘটনা শোনাবো না বনি ইসরায়েলের? আচ্ছা, বনি ইসরায়েলের যুগে একটা ঘটনা। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শোনান। তো তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি ছিল যা তার স্ত্রী ছিল, উভয়ের মা ছিল কিন্তু তারা অন্ধ ছিল। আচ্ছা, তো এরপর যে ব্যক্তি তার মা ছিল অন্ধ হলো নেককার মহিলা, ভালো মহিলা ছিলেন, সত্যবাদী মহিলা ছিলেন, কিন্তু ওই তার স্ত্রী যিনি মা ছিলেন তিনি কিন্তু ভালো ছিলেন না। আচ্ছা, তার অভ্যাস খারাপ ছিল এবং ইনি সবসময় ওই স্ত্রীকে তার স্বামীর বিভিন্ন ব্যাপার নিয়ে কি করতো, মানে কান কানফুসও লাগিয়ে দিত বা খারাপ বলে তাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করত। তো এভাবে যেহেতু একসাথে ছিল তো বারবার উৎসাহিত করতো মেয়েকে, ওই মন্দ মা যিনি ছিলেন খারাপ। তো ওই বৃদ্ধ মহিলাটি এভাবে উৎসাহিত করে একদিন এত বেশি ওই স্ত্রীকে খেপিয়ে দিলেন যে উনি ওই স্ত্রী স্বামীকে বলতে বাধ্য হলো যে আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপর কি হবো না, রাজি হবো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে। আল্লাহু আকবার, আফসোস। এখন ওই স্বামী যে ছিল সে তার স্ত্রীর উপর এত বিভোর ছিল যে স্ত্রীর প্রতি এত বেশি আসক্ত ছিল যে স্ত্রীর কথাই সে ধরে ফেলল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কিন্তু একটা পয়েন্ট কাউসার ভাই, যে দেখেন নিজের মাকে বাদ দিয়ে স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে স্বামী। তো এটা কিন্তু একটা কেয়ামতের লক্ষণ। তো তখন কি হলো, ওই স্বামী ওই মাকে, তার অন্ধ বৃদ্ধ মাকে জঙ্গলে গিয়ে রাত্রে ফেলে আসলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করুন, অন্ধ বৃদ্ধ মা কেমন হতে পারে অবস্থা। তো উনি ছেলে ফেলে গিয়েছে কিন্তু মা কখনো কি করে নাই, বদুয়া করবে না, উনি আছে ওখানে। এখন রাত যখন বেশি গভীর হলো চারিদিক থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো। আচ্ছা, আর ওই আওয়াজ আসতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো ওনার কাছে, এসে জিজ্ঞেস করলো যে আপনি যে আওয়াজগুলো শুনছেন এই আওয়াজগুলো কিসের হতে পারে? আচ্ছা, তো বললো যে এগুলো গরু ছাগল বা উটের হতে পারে। ওই ফেরেশতা বললো তখন ভালোই হোক। তো এরপর যখন সকাল হলো, এখন ওই যে স্বামী তার মাকে দিয়ে এসেছিল, ইনি ইনার খোঁজ নিয়ে আমার মাকে এসে দিয়ে এসে স্বাভাবিক টান লাগবে কি অবস্থা, হয়তো বা তখন করেছিল কিন্তু মায়ের জন্য অবশ্যই একটু হলো সন্তান তো টান তো লাগবে, আমার মায়ের কি অবস্থা আমি একটু দেখে আসি। তিনি এসে দেখলো কি যে তার মায়ের আশেপাশে অনেকগুলো গরু ছাগল, এগুলো মানে অনেকগুলো যেগুলোর দ্বারা অনেক উপকার লাভ করেছে। তো জিজ্ঞেস করলো, আম্মা জান এটা কিভাবে হলো? বলে যে এটা হচ্ছে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাকে দয়া করেছে, আর তুমি আমাকে করেছো যেটা সেটা আল্লাহ তাআলা অসন্তুষ্টমূলক কাজ। তো সাথে সাথে সে তার অন্তরের মধ্যে সে কথাটা গেঁথে গেল, প্রভাব বিস্তার করলো এবং সে কান্নাকাটি করে মার কাছে মাপ চাইল এবং মাকে সহ ওই যেগুলো পশু ছিল ওগুলো নিয়ে বাড়িতে চলে গেল, ঘরের মধ্যে নিয়ে গেল। এখন ওই স্ত্রী কিন্তু লোভী ছিল, সে যখন দেখলো যে ও তার মায়ের সাথে জঙ্গলে রাখার সাথে এতগুলো গরু ছাগল চলে এসেছে, তার মধ্যে লোভের সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এর মায়ের সাথে যদি এতগুলো গরু ছাগল চলে আসে তাহলে আমার মায়ের সাথে আরো তো অবশ্যই আসবে, ছাগল অবশ্যই আসবে। এখন তার মধ্যে এরকম হলো কি, আপনার তার মা বলল যে ঠিক আছে এই তোমার উপর আমি ততক্ষণ পর্যন্ত, আবার সত্য প্রয়োগ করলো যে আমি তোমার উপর ততক্ষণ পর্যন্ত রাজি হবো না যতক্ষণ পর্যন্ত আমার মাকে তুমি ওই জঙ্গলে রেখে আসো। দেখেন এত বেশি লোভে বিভোর হয়ে গেল
মানে নিজের মায়ের কথা চিন্তা করছে না, ওখানে জঙ্গলে একা রেখে আসবে, হিংস্র জন্তু থাকতে পারে, ওনার অসুবিধা হতে পারে, হয়তো বা জন্তুরা তাকে খেয়েও ফেলতে পারে, মেরে ফেলতে পারে, এটা তার মধ্যে কাজ করছে না লোভ, এত বেশি শয়তান প্রভাব বিস্তার করলো। সাথে সাথে ওই স্বামীও কি করলো, ওই স্ত্রীর কথা শুনে ওই স্ত্রীর মাকে যে অন্ধ স্ত্রীর মা ছিল তাকে কি করলো, জঙ্গলে যে জায়গায় ওনার মাকে রেখেছে সেই জায়গায় রেখে এসলো। আচ্ছা, এখন যখন রাত হয়ে গেল ঠিক সেম ভাবে একজন ফিরেস্তা আসলো এবং আশেপাশে অনেক জন্তু, অনেক প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে, হিংস্র জন্তু। এখন যখন জিজ্ঞেস করলো যে এই আপনি যে শুনতে পাচ্ছেন এই জন্তুগুলোর আওয়াজ, এগুলো কি হতে পারে? তিনি বললেন এগুলো হয়তো বা হিংস্র জন্তু প্রাণী হতে পারে, কারণ আওয়াজ দিকে। এখানে দেখেন যে প্রথম স্বামীর যে যিনি মা ছিলেন উনি কিন্তু নেককার মহিলা ছিলেন, উনি বললো যে এগুলো গরু ছাগল। আমাকে বাঁচাবে এবং এগুলো ভালো কিছুই হবে, তাহলে আল্লাহ তাআলা ওনাকে ওভাবেই দিয়েছিলেন, সন্তানের প্রতি একটা পজিটিভ মাইন্ড ছিল, কখন আমাকে হিংস্র পানির স্থানে তো রেখে আসতে পারে না, হয়তো বা কোথাও গরু ছাগল সেখানে আমাকে রেখে এসেছে। এখন ওই যখন সে বললো এরপর ওই জন্তুগুলো ঠিকই আপনার হিংস্র জন্তু পানিতে পরিণত হয়ে গেল, আর সাথে সাথে ওই বৃদ্ধ মাকে আপনার মেরে ফেললো এবং ওনারা একেবারে ছিঁড়ে খেয়ে ফেললো সম্পূর্ণ। তো না, এরপর দিন যখন উনি সকালে ওনাকে দেখতে গেলেন তো দেখলেন যে ইনার হাড্ডি ছাড়া আর কোনো কিছু ওখানে ছিল না। তো চিন্তা করুন কাউসার, এখানে পয়েন্ট হচ্ছে যে আপনার একটা সামান্য লোভের কারণে অন্ধে বিভোর হয়ে যে নিজের মাকে কি করে দিল, হিংস্র জন্তুর পানি খাবার করে দিল। তো এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যারা এই মানে ইসলামী বোনেরা যারা রয়েছে, যারা অন্যর স্ত্রী এখন রয়েছেন, তো এরকম আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে বর্তমান সমাজে, অনেকে এক মহিলা অন্য মহিলা, জি জি জি, যদি কারো মা থেকে থাকে তাহলে উনি ওনার স্বামীর ব্যাপারে বা ওর ওই স্বামীর পরিবারের ব্যাপারে বিভিন্ন রকম কানফোসা লাগিয়ে থাকে বা স্বামীকে উত্তেজিত করার জন্য, মন্দ বলার জন্য, খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তো এই ক্ষেত্রে কিন্তু স্ত্রীর ভাবা উচিত যে আমি কোন বিষয়টা করছি, এখানে আমার কী স্বার্থ রয়েছে, আল্লাহ না করুক এখানে কি আমার লোভ রয়েছে, যদি লোভ থেকে তাহলে এটা আমার জন্য নিজের জন্য কি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। যেভাবে উনি চেয়েছিল ওই স্বামীর মাকে কি করতে, হিংস্র জন্তু পানির খাবার পরিণত করতে। তো একটা কিতাবের মধ্যে একটা ইয়া রয়েছে না, যে যে নিজের জন্য গর্ত করে ওই গর্তেই তাকে পড়তে হয়। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যারা মারা রয়েছেন এবং যারা স্ত্রী রয়েছেন, আমরা যাতে এগুলা থেকে বেঁচে থাকি। দেখেন এখানে দুনিয়াবী একটা যে গরু ছাগল হুজুর মানে দুনিয়াবী সম্পদের লোভ করতে গিয়ে নিজের মাকে মধ্যে হারিয়ে ফেলেছে। যে জিনিসটা কয়েকটা জিনিস এখানে ফুটে ওঠে যেটা বর্তমান সমাজের বাস্তবতার সাথে মিল রয়েছে। আচ্ছা, এখানে যে আজকে যে বিষয় অতি লোভে থাকে নষ্ট, এইভাবে আপনি এই বিষয়টা নিয়েছেন বা যেভাবে নেওয়া হয়েছে, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে অতি লোভ। অতি লোভের মধ্যে কিছুই নাই, শেষ পর্যন্ত পেল কি, সবকিছু তো হারাল, সবকিছু হারাল। এই জন্য লোভের মধ্যে নোকসান ছাড়া ক্ষতি ছাড়া কিছুই নেই। আরেকটা পয়েন্ট যেটা বিপদ হওয়ার সম্ভাবনা, অনেকগুলো এগুলো মিডিয়াতে আসে, বৃদ্ধাশ্রম এগুলোর জন্য। অথচ ওই মেয়েটাই যে নিজের শাশুড়িকে কি করতেছে না, মানে বিভিন্ন ধরনের কথা বলছে, স্বামীকে বলছে এটাকে সরাও, এটা আমাকে আমার উপর বোঝা হয়ে আসে, অত সেই মেয়েটা আবার বাপের বাড়ি গিয়ে নিজের ভাইকে বলে কি, মায়ের সাথে করিও না, বললে তোমাদের নসিহত করে। আবার সেই মেয়েটা আবার এখানে শ্বশুর বাড়িতে এসে নিজের স্বামীর সাথে বলতে আমার উপর বোঝা হয়ে আসতো, এটা এটাকে আমার থেকে সরাও, আমাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। এগুলো না করে, লোভের বশীভূত না হয়ে নিজের ভবিষ্যতে কি আছে, আমারও সন্তান হবে, জি আমারও ছেলে মেয়ে হবে, আমারও আমি বৃদ্ধ অবস্থায় আসবো, এগুলি চিন্তা করে আমাদের প্রত্যেকটা কদম প্রত্যেকটা পদক্ষেপ এমন নেওয়া চায় যাতে ওই জিনিসটা আমার উপর না আসে। বিশেষ করে মা বাবার ক্ষেত্রে সেম হয়ে থাকে, আমি যেভাবে আমার মা বাবার সাথে আচরণ করব সেম আমার নিকটও হয়ে থাকে, অবশ্য হবে। এই জন্য বিশেষ করে মা বাবা যে শুধু ঘটনা এটা এসেছে আজকে মাদানের চ্যানেল দর্শকরা যারাই দেখছেন, এ ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ সচেতন আমাদেরকে হতে হবে, বিশেষ করে মা বাবার ক্ষেত্রে। আর যারা মা বাবাও রয়েছেন তারাও এদিক থেকে চিন্তা করা উচিত, যারা নতুন ছেলেকে নতুন বিয়ে করে তাদেরকে একটু হবে স্বাভাবিক স্বাভাবিক একটু এরকম যখন দেখা যায় তাকে
ঠান্ডা মাথায় মনে করতে না পেয়ে বোঝানো এবং ধৈর্য ধরা এবং এটাকে মেনটেন করা নিজের নতুন বউ যে সারা 20 বছর 18 বছর বয়স নিজের বাপের বাড়ি একটা পরিবেশে কাটিয়েছে আমার কাছে এসে নিজের মেয়ের মতো করে যদি গড়ে তোলে দেখা যাবে 2-4 বছর পর ওই মেয়েটাই কি হবে নিজের মেয়ের মতো। যেমন একটা ঘটনা আমাদের চ্যানেলের মধ্যে হয়তো একটা অনুষ্ঠান আমি শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা এমন যে মেয়েটা কি ওই শাশুড়ির উপর অনেক অসন্তুষ্ট। আচ্ছা, এই যে শাশুড়ি লাস্টে বিরক্ত হয়ে ওনার বাবা ছিল একটা ডাক্তার, মেয়ের বাবা, সে বাবাকে বললো আমি এখানে আর থাকতে পারো, তুমি একটা কাজ করো, কোনো একটা ওষুধ দাও, সে আমার কি শাশু এটা মারা যায়। আল্লাহ, ওষুধ দাও, একটা ওষুধ দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। তো অনেক বোঝানো বোঝানোর পরে মানতেছে না মেয়ে, লাস্টে বললো ঠিক আছে আমি একটা ওষুধ দেবো, কিন্তু ওষুধটার একটা মেয়াদ রয়েছে, এই মেয়াদের মধ্যে তুমি কি করতে পারবে না, তোমার শশী যাতে কোনো ঝগড়া করতে পারবে না, একদম চুপ এবং আগের চেয়েও বেশি খেদমত করতে হবে। আচ্ছা, কারণ ওষুধ দেওয়ার পরে যদি তার অন্তরের মধ্যে যদি কোনো একটা ওষুধের কারণে তার বিপত্তি ঘটে বা মারা যায় বা কোনো একটা হয় তা সন্দেহ করতে পারে, তুমি ওকে এমনভাবে চলতে হবে একটা সন্দেহ না ঢোকে। আচ্ছা, একটা ওষুধ দিল, বল তুমি যাও এটা ইয়া করো, রেগুলার দিচ্ছে খানার সাথে, এবং বলছে তুমি খেদমত করবা, কিন্তু খেদমতের মধ্যে তুমি কিছু ইয়া করবে না, ঝগড়া রাজি করবে না, আর তাহলে তোমার ভালো ধারণা থাকবে। হ্যাঁ, ভালো ধারণা করতে 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 মেয়াদ যেদিন শেষ, এখন শাশুড়ি আগে যে কোনো বিষয় নিয়ে কি ঝগড়া করতো ইয়া করতো, এখন ওই শাশুড়ি বউকে কাজ করতো, তুমি অনেক কাজ করছো, এখন কি একটু ঘুমাও, তুমি আরাম করো, বউকে বলতেছে যে শাশুড়ি সবসময় ইয়া করতো, মানে ওকে বকাঝকা করতো সবকিছু করতো, এখন কি করতেছে বউকে, তুমি কাজ করিও না, নিজে আগে বেড়ে শ্বশুরের কাজ করছে, সবকিছু ইয়া করতেছে, তোমার অসুখ শ্বশুরে নিজেই যত্ন নিচ্ছে, এখন শ্বশুরের প্রতি ওই মেয়েটার মহব্বত জমে গেল। আচ্ছা, আমাকে আমাদের শেষ পর্যন্ত এমন মহব্বত হয়ে গেল, যখন মেয়াদ শেষ হচ্ছে ওই দিন কোনো কারণে এমনি কি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর সে তাড়াতাড়ি বাবাকে ফোন করলো, বাবা তুমি যে ওষুধ দিয়েছো সেটাতে কাজ করতেছে, তুমি একটু তাড়াতাড়ি আসো, আমার শ্বশুর যেন বেঁচে যায়। আচ্ছা, যে শাশুড়ি মারা যাওয়ার সৃষ্টি মানে ওষুধ দিয়েছে মেরে ফেলার জন্য, এখন ওই বাবাকে ফোন করছে তুমি তাড়াতাড়ি আসো, আমার শাশুড়ি মারা গেলে আমি সহ্য করতে পারবো না, এখন বাবা তাড়াতাড়ি আসলো, এসে কিছু একটা করলাম, শাশুড়ি কি ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর মেয়েকে একদিকে বললো আমি যে ওষুধ দিয়েছি এটা কিছুই না, একটা স্বাভাবিক কেন কোনো বিষয় না, আমি তোমাকে যে ওষুধ দিয়েছি সে ওষুধটা কাজে, সেটা হচ্ছে তুমি মুখে বন্ধ রেখেছিলে, অতিরিক্ত খেদমত করেছিলে, ও খেদমতের প্রতি ওনার অন্তর তোমার শাশুড়ির অন্তর বসে গিয়েছ, শেষ পর্যন্ত উভয় সুখের সংসার করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসল হচ্ছে কি ওই যে লোকমান হাকিম রহমাতুল্লাহ সূরা লোকমানে যেটা উনি বললেন যে আমি 300 থেকে 350 বছর একটা বিশেষ অনেক দীর্ঘটা আমি চিকিৎসা করেছি, কিন্তু আমি একটা ওষুধের অনেক রেজাল্ট পেয়েছি বেশি, এটা হচ্ছে কি মহব্বত, ভালোবাসা দেয়া। তো বললো যে যদি এটাতে কাজ না হয়, উনি কিছুক্ষণ চোখ থেকে একটু মুস্কে এসে বললেন ডোস আরো বাড়িয়ে দাও, মানে মহব্বত আরো বাড়িয়ে দাও। এটা প্রসঙ্গ অন্যদিকে গেল, কিন্তু আমি আমাদের সামাজিক অবস্থানটা বিশেষ করে হয় কিসে, এটা লোভের কারণে স্ত্রী মনে করে যে আমি যদি শাশুড়িকে রাখি বা আমার স্বামীর ভাই বোন দেখানো থাকে তাহলে আমার স্বামী সব ইনকাম করতেছে, কখনো যাবে না, যাবে না, এটা এটা কিন্তু অস্বাভাবিক হয়ে থাকে। আমার গানে মানুষ রিজিক এটা আল্লাহ তাআলা আমাদের দানায় দানায়, বরঞ্চ কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ রহমতুল্লাহ তার মধ্যে দানায় দানায় না দানা, যেমন একটা চাউল বা গমকে আটা বানানো হলে এটা কত ছোট ছোট হয়, অনেক ওইটার মধ্যেও চল মুখে খাবে সেটা লেখা থাকে। আল্লাহু আকবার, আমরা টেনশন কেন করব। আচ্ছা, রিজিক তিন ধরনের, একটা হচ্ছে তকদির, একটা হচ্ছে ওয়ারেস, একটা হচ্ছে আমার নিজের। আমার নিজে তকদির, আমি অনেক টাকা উপার্জন করেছি, আমি আমি নিজে খরচ করছি, যেগুলো খরচ করছি পড়তেছি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন মনে করি কি হুজুর, স্ত্রী মনে করি আমার স্বামীর টাকা সব চলে যাচ্ছে, মনে হয় আমার স্বামীর টাকা সব, আমার স্বামীর বাইরে আমার স্বামীর বোনেরা বলে সব নিয়ে যাচ্ছে, সব খরচ করে ফেলছে, আমি তো আমার ছেলের জন্য টাকা জমিয়ে রাখতে পারছি না। স্বাভাবিক, এটা অনেক অ্যাভেলেবেল হচ্ছে আজকে, গর্ভ স্ত্রী মনে করছে কি এখন সে মনে করছে আমার সন্তানের জন্য টাকা আমি জমা রাখবো অমুক করবো, কিন্তু আমার পরিবারের জন্য লোক তারা মনে হয় আমার টাকা সব কি শেষ করে দিচ্ছে, এটার কারণে সমস্যা সৃষ্টি, যেটা আপনি বললেন এটা হচ্ছে যে এটা আমাদের বিষয়টা আসলে হচ্ছে ইলমে দিনের অভাব, ইলমে দিনের অভাব। জি জি, ইলমে দিন যখন থাকবে
যখন সে তার উপর চিন্তা ভাবনা করবে তাহলে এটা কখনো হবে। আপনি যেটা বলেন রিজিকের ব্যাপার, রিজিকের ব্যাপার, এটার উপর যখন বর্ষাটা থাকবে। আমার যেমন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবি, উনি সবসময় এখানে পরে থাকতেন, ওনার দুই ভাই। এক ভাই উনি চাষাবাদ করতেন বা উপার্জনের মধ্যে রাত দিন করতেন, আর আরেকজন ওখানে মসজিদে নববীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরে থাকতেন। একদিন যে ইনকাম করতেছেন ঘরের ভার বোঝা যাওয়ার পর সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে আর জিজ্ঞেস করেন, হুজুর ওনাকে একটু নসিহত করেন, আমার একজনের উপর বোঝা, উনি যদি একটু আমাকে সহযোগিতা করে তাহলে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এটা তো যুক্তিগত কথা, জি স্বাভাবিক একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তুমি মনে করছো তুমি নিজে ইনকাম করে ওকে খাওয়াচ্ছ বা তোমার নিজের ইনকামের কারণে নিজে কাছে বরং হতে পারে, হতে পারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হতে পারে না, এটা বাস্তব, ওর কারণে তোমার রিজিক গুলো আসতেছে। আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় একটা ভাই সে তার সবার সবটা একরকম হয় না, স্বাভাবিক। পাঁচ ভাই যদি থাকে পাঁচ ভাইয়ের মাইন্ড একরকম হয়, পাঁচ রকম অতি বুদ্ধি আছে, চালাক সতর হয়, একজন হাবাগোবা হয়, কিন্তু ওই হাওয়া গোয়ার কারণে সে বলেছে সেও যদি খামাতো তাহলে আমার উপরে সে বোঝা হয়ে আসে, তখন তাকে একটু অ্যাভয়েড করা চলে, বরঞ্চ তাকে বেশি দেখা উচিত, হতে পারে। ওই যে রসুল সাল্লাহ আলহামী বললেন যে এখানে বড় হয়েছে ওনার, ওর কারণে তোমার রিজিকে আসতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার এদেরকে মন খুলে করি, এগুলিতে কখনো কমবে না। বরঞ্চ হাদিসে পাকের মধ্যে এভাবে সারমর্ম রয়েছে যে রিজিকের এবং হায়াতের মধ্যে যদি বরকত পেতে চাও তাহলে আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা এবং তাদের সুসম্পর্ক যত বজায় রাখবে আমাদের রিজিকের মধ্যে বরকত পাবে। ফজর ভাই, এক পরিবারে তিনজন ছিল, একজন বাবার তিনজন সন্তান ছিল, এবং ওই বাবা এত বেশি ধনী ছিল না, অল্প স্বল্প ইনকাম দিয়ে চলতো, এবং ওই অল্প স্বল্প ইনকাম দিয়ে যা খাবার পেতো তাই নিজে খেত এবং সরঙ্ক খেত। কিন্তু ওই তিন ছেলের মধ্যে একজন ছেলে ছিল যে মানে এই মানে কম খাবার বা কম দামি খাবার ওরকম খাবারটা পছন্দ করতো না। আচ্ছা, এখন সে কী করলো, সে একটা ধনী আপনার বন্ধুর সাথে তার সম্পর্ক করলো, কিসের লোভে, আপনার ওই ভালো খাবার পাওয়ার লোভে, রিজিকটা আরো ভালো পাওয়ার লোভে। আল্লাহ তাআলা যেটা দিচ্ছে ওটার উপর কি নয় সন্তুষ্ট নয়। এখন সে বন্ধুত্ব করতে করতে এভাবে তার বন্ধুর বাড়িতে আসা যাওয়া সৃষ্টি হলো, তো আসা যাওয়া করতে করতে একদিন কি করলো, ওই ধনী বন্ধু তাকে তার ক্ষমতার জোরে একদিন খাবার নাম দিয়ে এসে আপনার তাকে কি করলো, প্রচুর পরিমাণে মারধর করলো। আচ্ছা, আর মারধর করার পর সে তার বাবার কাছে ফিরে গিয়ে বলল যে বাবা আমি কি করেছি, ভুল করেছি, অতিরিক্ত আহারের লোভে, অতিরিক্ত খাবারের লোভে আমি কি হয়েছি, বিবর হয়ে আমার বন্ধুত্ব করাটা ঠিক হয় নাই, যার কারণে আজকে আমার এই পরিণতি। এবং সে মার্কে তার দাঁত মধ্যে ভেঙে গিয়েছিল, বলছিল এরকম যে আমি তো আগে যা পেতাম তাহলে খাবার খেতাম, এখন এমন অতি খাবার খাওয়ার পিছনে গিয়ে যা খেতে পারতাম তাও কি খাবার। এখানে আমি ওই পয়েন্টে বলতে চাই আপনার যে রিজিক আল্লাহ তাআলা যেটা দিয়েছেন ওটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার, এবং এই রিজিকটা আল্লাহ তাআলা তো সালাউদ্দিন উজুর বলেছেন যে প্রত্যেকটা এই দানা দানা লেখা আছে, তা আমার রিজিক যা রয়েছে তাই আসবে, অতিরিক্ত যখন কোনো কিছু চাইবো তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, হিতের বিপরীত হয়ে যাবে। যেটা শাহরুখ ভাই আমাদেরকে বলেন, প্রিয় দর্শক, আজকে আমাদের মধ্যে অনেক আমরা যুবক ভাইরা রয়েছে, আমরা অনেক সময় বন্ধুত্ব করি এই জন্যই, যার পিছনে গেলে অধিক খাবার, অধিক অ্যাশ করা যায়, অধিক মজা করা যায়, সে তার সাথে বন্ধুত্ব করে অধিক লোভ করতে যায়। দেখা যায় কি এক পর্যায়ে গিয়ে আমি হচ্ছে একটা পর্যায়ের লেভেলের লোক আর আমার বন্ধু সেটা উচ্চ পর্যায়ের লোক, অনেক সময় এরকম সম্পর্ক ছিন্ন হওয়ায় মানে অনেক ঝগড়াঝাটি হয়ে গিয়ে অনেক এমন হয়ে যায় যে নিজের ক্ষতির মধ্যে পড়তে হয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আর একটু বিশ্লেষণ আলোচনা করবো, কেননা আমাদের এসে এরকম সমস্যা অ্যাভেলেবেল হয়ে থাকে। তো আমরা আবারও আমাদের আলোচনার দিকে ফিরে আসবো, অনেক দর্শক মশাল আমাদের কল SMS করছেন, কিছু SMS অ্যাড করবো, এরপরে কল অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমনটা একজন আমাদেরকে দর্শক লালমনির হাট থেকে আমাদেরকে SMS দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সালাম দিয়েছেন। তিনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা দেখে অনেক কিছু জানতে পারছি, তার উপর আমলও করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজও অনেক সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছেন, আশা করি আজকের বিষয় থেকেও অনেক কিছু জানতে পারবো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আমরা যা কিছু সবাই করবো তার উপর আমলও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অপরজন তাও বিনতে রমজান আলী রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, লিখেছেন আপনারা সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আজকের বিষয়টা খুব ভালো, আমি মাদানী চ্যানেলের অনেক শুকরিয়া আদায় করি, মাদানী চ্যানেল আমার পরিবর্তন করে দিয়েছে মাশাআল্লাহ।
আমি একসময় অনেক গান শুনতাম, কিন্তু মাদানী পরিবেশে বরকতে গান শোনা ছেড়ে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আসলে দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল এমনিটি চ্যানেল যেটি আমাদেরকে গুনাহে ভরা গান বাজনা থেকে বিরত থাকার উৎসাহ প্রদান করে আমাদেরকে, এবং ন্যাক কাজ ভালো কাজ করার উৎসাহ দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম যা কাজ রয়েছে তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এবং কি মাশাআল্লাহ, অনেকে মাশাআল্লাহ আমাদের সাথে ফেসবুক লাইভে রয়েছেন এবং কি আমাদেরকে কমেন্টও করছেন, যেমনটা নাইম ভাই আমাদের সাথে রয়েছেন কমেন্ট করছেন, এভাবে রুহান ভাই আমাদের সাথে রয়েছেন এবং কি মাশাআল্লাহ আমাদেরকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কমেন্ট করছেন। অপরজন শিফান আজাদ ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন, আপনাদের জন্য দোয়া করিয়েন, আমাদের জন্য দোয়া করিয়েন, আল্লাহ তাআলা কবুল করুক মাশাআল্লাহ। কিছু কল নিব, এরপর আমরা আবার আলোচনা থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি সরোয়ার বলতেছি, মাশাআল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জীবন অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমরা মাশাআল্লাহ দেখে থাকি, মাশাআল্লাহ এটার মধ্যে এক একটি বিষয় নিয়ে থাকেন। আজকে বিষয় নিলেন অতি লোভে তাতি নষ্ট। আসলে কথাটা ঠিক, আমরা দুনিয়াবি লোভের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। আমাদের লোভ করা উচিত নেকির প্রতি, আমরা নেকিকে বাদ দিয়ে দুনিয়ার লোভের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। আর দুনিয়ার লোভ থেকে বাঁচার জন্য কিছু আমাদেরকে মাদানী ফুল দেন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, দুনিয়াবি লোভ নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং দুনিয়াবি লোভ থেকে বাঁচার উপায় সম্পর্কিত ইনশাআল্লাহ আমরা জানবো। তার আগে একটি আমাদের সেগমেন্ট অ্যাড করবো, এম সির ইসলামে অনুরোধ করবো, আমরা সেগমেন্ট এখন অ্যাডেড করে ফেলবো ইনশাআল্লাহ। তো সেগমেন্টটি মাশাআল্লাহ আমাদের মোবালিকদেরকে নিয়ে এবং প্রিয় দর্শক আপনাদেরকে নিয়েও ইনশাআল্লাহ এই সেগমেন্টটি আপনারা অ্যাড হতে পারবেন, যেটি আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা আমাদের অনুষ্ঠানের মধ্যে ইসলামিক জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি। মাশাআল্লাহ আমাদের মোবালিকগণ আজকে সালাউদ্দিন হুজুর মাশাআল্লাহ স্বাগতভাবে উপস্থিত রয়েছেন। তো আমরা একজন মোবালিকের মাশাআল্লাহ একটা বয়ান আমরা শ্রবণ করব। তিনি মাশাআল্লাহ একটা রিসালা থেকে আমাদের দাওয়াত ইসলামের আমি আহলে সুন্নাহ দাওয়াত আল খাতমা লিখিত রিসালা বা আমাদের আল মদিনাতুল ইলমিয়া থেকে প্রকাশিত রিসালা। তো আপনাদের থেকে আমি কিছু অপশনও দিব বয়ানটা শোনার পরে, যে এটি কোন রিসালা বা কোন কিতাব থেকে বয়ান করেছে আপনাদের বলতে হবে। তো আসুন প্রথমত আমরা সেই ভিডিওটি দেখে নিই, দেখব যে আমাদের মোবাইলে কোন রিসালা বা কোন কিতাব থেকে আমাদেরকে বয়ান করছেন। আমি সিরিয়াসলি অনুরোধ করবো আমাদেরকে সেই বয়ান বা সেই ভিডিওটি দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক বর্ণনায় রয়েছে, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই 40 বছর যাবৎ হাসেননি। বর্ণনাকারী বলেন, আমি যখন ওনাকে বসা অবস্থায় দেখতাম যেন মনে হতো একজন কয়েদি বসে আছে এবং যাকে গর্দান কেটে ফেলার জন্য আনা হয়েছে। আর যখন ওনাকে কথা বলতে দেখতাম যেন মনে হতো আখেরাতকে নিজের চোখের সামনে দেখে দেখে কথা বলছেন, এবং যখন চুপ থাকতেন তখন মনে হতো যেন ওনার চোখের সামনে আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। তখন আমি উনি রহমতুল্লাহি তাআলা আলাইকে জিজ্ঞেস করলাম, আপনি বিষণ্ণ ও ভীত অবস্থায় থাকার কারণ কি? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাই আমাকে বললেন, আমি আল্লাহ তাআলার ওই বিষয়ের প্রতি ভয় করি, যদি আমার ক্ষতিপয় অপছন্দনীয় আমলগুলো দেখে আল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল্লা অসন্তুষ্ট হয়ে যান এবং যদি বলে দেন যাও তোমাকে ক্ষমা করা হলো না, তখন আমার কী অবস্থা হবে? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিশ্চয় আল্লাহ তাআলা এর ওলিদের উচ্চ স্থান রয়েছে, মর্যাদা রয়েছে। যেদিন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই ইন্তেকাল করলেন, তখন রাতে দেখা গেল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং একজন আহ্বানকারী আহ্বান করছেন, হে লোকেরা, আল্লাহ তাআলা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই এর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে সুকময় ও শান্তিময় স্থানে রেখেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মাশাআল্লাহ, আমাদের দেখার সৌভাগ্য হলো দর্শক আপনারও SMS এর মাধ্যমে যে আমার জামশেদ ভাই কোন রিসালা থেকে বয়ান করেছে। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা অপশন দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে জান্নাতের নিয়ামত রাজি, আরেকটি হচ্ছে ভয়ঙ্কর প্রাণী, আরেকটি হচ্ছে কবরবাসীদের 25টি ঘটনা, এবং আরেকটা হচ্ছে মৃত ব্যক্তির অনুশোচনা এবং মৃত ব্যক্তির অসহায়ত্ব।
আপনাদেরকে পাঁচটি অপশন দেওয়া হলো। আমি আবারও বলছি, এই পাঁচটি রিসালা থেকে যে কোনো একটি রিসালা হতে পারে আমার এই মুবাল্লিগের বয়ান। একটি হচ্ছে জান্নাতের নিয়ামত রাজি, ভয়ঙ্কর প্রাণী, কবরবাসীদের 25টি ঘটনা, মৃত ব্যক্তির অসহায়ত্ব, মৃত ব্যক্তির অনুশোচনা। এখন বলতে হবে কোন রিসালা থেকে আমার এই মুবাল্লিগ বয়ান করেছেন। শাহরুখ ভাই, সালাদিন হুজুর, সালাদিন হুজুর থেকে কোন রিসালা মনে হচ্ছে আপনার? এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ঘটনা ছিল, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার খৌফ, আল্লাহ তাআলার ভয়, মাশাআল্লাহ। মানে ইনি এমন অবস্থাতে থাকতেন যে এমনভাবে তার মন মানসিকতা ছিল যে কেউ কোনো ক্ষয়ের দিকে যদি তার এখন গর্দান উড়িয়ে দেওয়া হবে, তার আগ মুহূর্তে যেরকম একটা চেহারা থাকে, মন মানসিকতা থাকে, ঠিক সেরকম তার সবসময় এরকম থাকতো, আল্লাহ তাআলার ভয় থাকতো। জিজ্ঞেস করা হলো যে আপনার এরকম কেন, বললেন যে আল্লাহ তাআলা যদি আমার কোনো মন্দ আমলের উপর নারাজ হয়ে যায়। হাই আল্লাহ তাআলা, যে কেমন মন মানসিকতা ছিল। তো প্রিয় দর্শক, বলতে হবে আপনাদেরকে এই ঘটনাটা কোন রিসালার মধ্যে রয়েছে। আমি পাঁচটি অপশন বললাম, জান্নাতের নিয়ামত রাজি, ভয়ঙ্কর প্রাণী, কবরবাসীদের 25টি ঘটনা, মৃত ব্যক্তির অসহায়ত্ব, মৃত ব্যক্তির অনুশোচনা। সালাদিন হুজুর থেকে শুরু করবো। সাহিত্য যেটা আছে, মৃত ব্যক্তির অসহায়ত্ব। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সালাদিন হুজুর বলেছে মৃত ব্যক্তির অসহায়ত্ব, সঠিক উত্তর কি না সেটা পরে বলছি। আমাদের শাহরুখ ভাই থেকে কোন রিসালা বলে, কোন রিসালা হতে পারে শাহরুখ ভাই? জান্নাতের নিয়ামত রাজি, ভয়ঙ্কর প্রাণী, বা মৃত ব্যক্তির অসহায়ত্ব, বা মৃত ব্যক্তির অনুশোচনা, বা কবরবাসীদের 25টি ঘটনা। পাঁচটি অপশন দেওয়া হলো, খুব সহজ। আমি কিন্তু রিসালা কিন্তু অনেকগুলো রয়েছে, কিন্তু সহজ করে দেওয়া হলো মুবাল্লিগদের জন্য, মাশাআল্লাহ। মৃত ব্যক্তির অনুশোচনা, মৃত ব্যক্তির অনুশোচনা। আচ্ছা শাহরুখ ভাই বলেছে মৃত ব্যক্তির অনুশোচনা, মাশাআল্লাহ। আর প্রিয় দর্শক, আসলে কিন্তু এই ঘটনাটা কিন্তু ছিল মানে একটা মানে ভয়, আল্লাহ তাআলার একটা মানে চিন্তা করা, অসহায়ত্ব। আমাদের হুজুর বলেছেন মৃত ব্যক্তির অসহায়ত্ব, এটাও কিন্তু হতে পারে না। কবরবাসীদের 25টি ঘটনা এবং কি ভয়ঙ্কর প্রাণী, এটাও হতে পারে, একটা ভয়ের একটা বিষয় রয়েছে রিসালার নামের সাথে। তো এখন যেটা সঠিক উত্তর সেটা কিন্তু একটি, কিন্তু আমাদের বলতে গেলে আমাদের সালাদিন হুজুর বা শাহরুখ হুজুর দুজনের মধ্যে একটি উত্তর হয়ে গিয়েছে। এখন কারটি উত্তর সঠিক সেটা হচ্ছে বিষয়। সালাদিন হুজুর কি আপনি কনফার্ম এবং শাহরুখ ভাই কি কনফার্ম আপনার বিষয়ের মধ্যে? একটিকে সুযোগ দেওয়া হচ্ছে যে নাড়াচড়া করতে পারবে, আর একটা সুযোগ দেওয়া হচ্ছে আপনাদেরকে। শাহরুখ ভাই তাহলে কনফার্ম করছেন, লক করছেন আপনার এই সাবজেক্টটা, মৃত ব্যক্তির অসহায়ত্ব? আপনি চাইলে নাড়াচড়া করতে পারেন যে না এটা না, এটা আর একটা বিষয়। একটা লাস্ট সুযোগ দেওয়া হলো, দুইটার মধ্যে হবে না? জি, আপনাদের দুইটা রিসালার মধ্যে হবে, কোনটা হতে পারে শাহরুখ ভাই? আপনার কনফার্ম এটা তাহলে, নাকি আর একটা সুযোগ দেওয়া হচ্ছে নাড়াচড়া করার জন্য, মৃত ব্যক্তির অসহায়ত্ব অথবা মৃত ব্যক্তির অনুশোচনা? আচ্ছা, অনুশোচনাই, অনুশোচনাই লক করেছেন, মাশাআল্লাহ। আর আমাদের সালাদিন হুজুর মৃত ব্যক্তির অনুশোচনা, অসহায়ত্ব, অসহায়ত্ব। আর মৃত ব্যক্তির অনুশোচনা, মৃত ব্যক্তির অসহায়ত্ব, দুইটি রিসালার মধ্যে সঠিক উত্তর হচ্ছে মৃত ব্যক্তির অনুশোচনা। সুবহানাল্লাহ, আমাদের শাহরুখ মাশাআল্লাহ চেষ্টা করেছে, আমাদের সাথে হুজুর চেষ্টা করেছে, মাশাআল্লাহ। তিনটি শব্দের মধ্যে দুইটি উত্তর সঠিক দিয়ে দিয়েছে, আরেকটি ওয়ার্ড হয়তো বা একটু মিল হয় নাই, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক আমাদের দুনো দুনো মুবাল্লিগকে, মাশাআল্লাহ। আসলে এই মৃত ব্যক্তির অনুশোচনা, মৃত ব্যক্তির অসহায়ত্ব, এই দুইটা রিসালা খুব গুরুত্বপূর্ণ রিসালা, যে একজন মৃত ব্যক্তির অনুশোচনা কেমন হয়ে থাকে এবং তার যে অসহায়ত্ব, যে অসহায়ত্বের সাথে আর কোনো তুলনায় হতে পারে না। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে www.dawatislami.net বুকস লাইব্রেরি অপশনের মধ্যে আপনারা গিয়ে এই রিসালাগুলো সংগ্রহ করতে পারেন, নিজেও পড়ুন, অপরকেও শেয়ার করুন, অথবা আপনারা হার্ড কপি চাইলে আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা রয়েছে আমাদেরকে, আমাদের তো এখানের সাথে যোগাযোগ করুন আপনারা, ইনশাআল্লাহ আপনাদের এই রিসালা সংগ্রহ করে আপনারা পড়ুন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন শেখার সুযোগ হবে, আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো প্রিয় দর্শক, আমরা আলোচনার মধ্যে ছিলাম যে অতি লোভে তাহাতি নষ্ট, অনেক লোভ আমাদের দর্শক আমাদের আরও প্রশ্নও করেছেন। আচ্ছা সালাদিন হুজুর, একটা প্রশ্ন যেটা আমাদের এসেছিল যে আমাদের আজকে বিজনেস যারা করে, যারা ব্যবসা করে, তারা কারা দেখা যায় কি যে আমি একটা টাকা ইনভেস্ট করছি, এখন এই মনে করো উদাহরণস্বরূপ দিলাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আমি ইনভেস্ট করছি, আমার 30,000 টাকা আমি লাভ পাচ্ছি, তো এখন কেউ আমাকে আরও অধিক লাভের কথা বললো যে আপনি যদি এত আর কিছু আরও কিছু লাখ টাকা বাড়ান, ইনভেস্ট করেন, তাহলে আপনি যত লাভ পাচ্ছেন তার আরও 10 গুণ বেশি লাভ পাবেন। তো একসময় দেখা যায় কি অনেক মানুষ এরকম বেশি অতিরিক্ত আরও লাভের মধ্যে পড়তে গিয়ে তার যা আগে যা লাভ পেত এবং তার যত আগে মূলধন ছিল সব কিছু হারে সে পথের মধ্যে বসে যায়। এরকম দর্শকের উদ্দেশ্যে বা এরকম বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কি মাদানী ফুল দিবেন? আসল ঘটনা হচ্ছে
আমাদের মূল বিষয় হচ্ছে আখিরাতকে নিয়ে, আখিরাতকে নিয়ে। জি অবশ্যই, আখিরাত বরবাদ হয় এমন কাজের মধ্যে যেন আমরা না যাই, না যাই, এটা হচ্ছে বিষয়। তো লোভ থাকবে, এটা তো শুরুতে বলে দিয়েছে, এটা মানুষের ওতপ্রোতভাবে একটা জড়িত বিষয়, এটা জড়িত বিষয়। কিন্তু আমি মিসগাইড হচ্ছে কিনা, আমি বার বার আমার যখন ব্যবসা হতে যাচ্ছে, আমার 30,000 টাকার যেখানে সেখানে আমার 4-5 গুণ আরও বেড়ে যাচ্ছে, এই পথে গিয়ে আমার মিসগাইড বলতে আমি হারামের দিকে আমার পা বাড়ছে, এটা একটা পয়েন্ট। প্রথম নম্বর 2 হচ্ছে আত্মীয় স্বজনের হক নষ্ট হচ্ছে কিনা, পরিবারের হক নষ্ট করছে কিনা। আবার দেখা যাচ্ছে যে আমি এই পথে গিয়ে এমনভাবে বিভোর হয়ে যাচ্ছি যে বিভোর হতে গিয়ে আমার দান খয়রাত আল্লাহ রাস্তার যেটা দেওয়ার কথা ছিল সেটাও আমি ইয়া করছি। আবার হতে পারে এমন ধনবান হতে যাচ্ছি যে গরিব যারা আছে আমার থেকে কম, তাদেরকে তাদের উপর অহংকার এবং তাদেরকে ছোট দেখছি। এই সমস্ত এগুলোর অ্যাক্সিডেন্ট আল্লাহ তাআলার ইবাদত থেকে ইবাদত থেকে গাফেল হয়ে যায়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত একটি কোল এভাবে আছে, আচ্ছা যে যদি লোপ না করে আখেরাতের আকাঙ্ক্ষা নিয়ে শরীয়ত মোতাবেক হালাল উপায়ে পুরো দুনিয়াও কামায় না, তাহলে সে জাহেদ। আল্লাহ জাহেদ বলে যারা দুনিয়া বিমুখ, বলতে কি বোঝায়, যারা যারা দুনিয়া বিমুখ, দুনিয়া চায় না, যারা আখেরাত মুখে। কিন্তু সে কি পুরো দুনিয়া তার পেছনে দৌড়তেছে, দুনিয়া দুনিয়া সম্পূর্ণ তার সম্পদ, কিন্তু তার দুনিয়ার প্রতি লোভ নাই, তার এটা আখেরাতের আকাঙ্ক্ষা হালাল রুজি এবং শরীয়ত আল্লাহ রসুল নারাজ না এভাবে ইনকাম করতেছে। এইভাবে ইনকাম করতে গিয়ে আল্লাহ তার রিজিক তার মধ্যে যে অট্টালিকা পয়সার মালিক হয়ে গেছে, এমনকি পুরো দুনিয়ার মালিক সে হয়ে গেছে। আচ্ছা, এরপরও তাকে বলা হচ্ছে জাহেদ, আল্লাহ দুনিয়া বিমুখ। এটা অনেক উঁচু পর্যায়ের একটা মকাম। আরেকজন হচ্ছে কি সে এত বেশি পয়সা পালে না, কিন্তু অল্প ইনকাম ইনকামের অধিকারী, কিন্তু তার মাঝে কি হারামের পথে তার হারামকে অবলম্বন করেছে, আল্লাহ নারাজ এমন কাজ করতেছে, আত্মীয় স্বজন হক নষ্ট করতেছে, গরিব মানুষকে কি ছোট দেখতেছে, আল্লাহ তাআলা ইবাদতে গাফিল হয়ে যাচ্ছে। এরকম অল্প ইনকামের লোক একদম দিনে আনে দিনে খায় এরকম, এরপরও তাকে দুনিয়াদার বলা হবে। আচ্ছা, এটা কিন্তু বোঝার একটা বিষয়, এটা কিন্তু সাধারণ আমরা অনেকে মনে অনেকে মনে করি আমরা মনে পয়সা বলা হলো কেন। জি, পয়সা বলতে হতো উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু এমন পয়সা বলা ছিলেন যে উনি ব্যবসা করতে যখন আরবের মধ্যে কি হয়ে গেছে মানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, উনি বাইরে থেকে কি খানা পিনা নিয়ে আসছেন, এখন অনেক ব্যবসায়ীরা ওনার কাছে আসলো, আচ্ছা যে আপনার কাছে অনেক খানা পিনা, আমরাও ব্যবসায়ী, আপনি এগুলো আমাদেরকে বিক্রি করেন কত দিবে, আচ্ছা মানে লাভ কত দিবে, দিতে 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 মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ। জি, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে মানে ওনার গুণ এত বাড়ালেন, মানে লাভের যেটা পার্সেন্টেজ এত বাড়ালেন, ওরা একদম কি হয়ে গেছে ফেলে এত এত কে দিবে। আচ্ছা, মানে তারা এসে বিজনেস করার জন্য মানে আমরা তো বড় বিজনেসম্যান, আমরা যে অফার দিয়েছি অফার তো কেউ দিতে পারবে না, যেহেতু পরিস্থিতি এখন সেরকম, আমরা এত অফার দেওয়ার পরে নিলে আমরা লাভবান হব, কিন্তু এর চেয়ে বেশি দেওয়ার মালিক তো আর কেউ নেই। আমার আমাদের পুরো ব্যবসায়ী আমাদের আরববাসী আমরা এখানে সবাই আছে, আমাদের থেকে বড় ব্যবসায়ী। এখানে বিষয় হচ্ছে কি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে খাবার কিনে এনেছে, এখন দেশের ব্যবসায়ী যারা তারা বলছে আপনি খাবারগুলো আমাদের কাছে বিক্রি করে বলুন, আমরা আপনাকে এত গুণ লাভ দিই, এত লাভ দেব। আচ্ছা, আপনি যা ক্রয় করেছেন এত গুণ লাভ দিয়ে আমরা কিনে কিনে নেব, মানে তারা এর চেয়ে বেশি বিক্রি করবে, কিন্তু তখন চলছে কি দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ যেমন আমাদের এখানে বর্তমান সমাজে করোনার কারণে একটু দুর্ভিক্ষ হয়ে গেছে, আমরা করেছি কি যারা ব্যবসা করে, যারা ব্যবসা ব্যবসা করে ফেলছে, মানে সব দ্বিগুণ বাড়িয়ে দিয়ে মানুষের ক্ষতির দিকে মানুষের অবস্থার দিকে দেখেন, যেটা সামান্য দাম জি সেটা এক করুন মুহূর্তের মধ্যে এটাকে 4-5 গুণ বাড়িয়ে দিয়েছে। কেন মানে লোভের কথা, লোভের দিকটা ছাড়ে নাই, লোভের দিকটা ছাড়ে, অথচ দেখা যাচ্ছে আমার চোখের সামনে আমার এই মুহূর্তে আমার রোগ হয়েছে, করোনা হয়েছে, কিছুক্ষণ পরে মারা যাচ্ছে একজন যুবক লোক, হঠাৎ করে মারা যাচ্ছে। আমরা আমাদের এলাকার মধ্যে দুজন মারা যাচ্ছে, 2 ভাই, একজনের জানাজা পড়তে হবে, একজন মারা গেছে, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। এরপরও লোভটা ছাড়ে না, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার লোভ দেখেন, কিসের লোভ করছে, কিসের লোভ তো করছে, এত কে দিবে, হয়তো আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, আমি এই সব কিছু কারো কাছে বিক্রি করবো না, সবগুলো এই দুর্ভিক্ষ যারা খেতে পারতে সবার মাঝে বেরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কেমন লোক, এত ধনের অধিকার হওয়ার সত্ত্বেও এই ধন হওয়াটা
তাকে দুনিয়া ওই জাহেদ যেটা বলা হয়েছে আসল জাহেদ হচ্ছে সেটা, মানে যে জায়গার মধ্যে দুনিয়াদের ব্যবসায় বলেছে আপনাকে আমি 134% লাভ দিব, ওই লাভের দিকে না গিয়ে বলছে যে আমার আল্লাহ তাআলা কে এক টাকা খরচ করলে 10 গুণ দেয় আমাকে, 10 গুণ দেয় আমি ওদিকে দেব। সুবহানাল্লাহ, কেমন আল্লাহ তাআলার নেকি লুবু ছিলেন, নেকি লো আমার মুমিনদের যারা মুমিন জি যারা আল্লাহ ও রাসূল এবং আখিরাতের ঈমান আনেছে তারা হচ্ছে মুমিন। তো যাদের ঈমান রয়েছে তারা দুনিয়াবি কিছু না, আমি প্রথমে বলছি যে তিনটা জিনিস, একটা হচ্ছে তকদির, তকদির একটা হচ্ছে ওয়ারেস উত্তরাধিকারী, দ্বিতীয়টা হচ্ছে আমার নিজের অবশ্যই। তো স্বার্থপর আমাকেই হতে হবে, আমি যা কিছুই করি না কেন, যা উপার্জন করি না কেন, এটা হয়তো একসময় তকদির এক থাপ্পর মারবে যে সবকিছু চলে যায় না। অনেকে কোটি কোটি টাকার মালিক, অবশ্যই এক করোড়ের মধ্যে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে, এমন এমন লোকদেরকে ত্রাণ তাদের তারা খুঁজতে পারতেছে না। আমি রাহুল সুন্নত দামোদর কুতুল আলিয়া উনি তরগিব দিয়েছেন এদেরকে খুঁজে বের করো, যারা এই মুহূর্তের মধ্যে তাদের কোটি টাকা আছে কিন্তু কোনো কাজে আসতেছে না, তারা খুঁজতেও পারতেছে না, তাদেরকে খুঁজে খুঁজে দাও। এমন এমন লোক আছে মানে এখন কোটিপতি কালকে সে সবকিছু বিক্রি করে তার কাছে কিছুই নেই, কিছুই নেই। এটা হচ্ছে তকদির এমন যে তুমি আজকে যা দান করো তোমার যেটা স্বার্থ সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাস্তায় দান করে তোমার নিজের পুঁজি নিজের ব্যাংকে টাকাটা জমা করে যেটা কেউ কেড়ে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না। অন্যথায় আছে তকদির না নিল তুমি দুনিয়া থেকে গেলে এটা আরেকজনের উত্তরাধিকার হয়ে যাবে, তা আমি কোনটা বুদ্ধিমানের কাজ কোনটা করব। হ্যাঁ, যা কিছু আমার পরিবারের জন্য দ্বারা তার জন্য জমা রাখানোর হুকুম শরীয়তে রয়েছে রাখুন, কিন্তু আল্লাহ রাস্তার দানের ব্যাপারে যেন আমরা কি না কৃপণতা না কৃপণতা না করি যখনই আসে সুযোগ, এখানে যেন টাকার লোভটা আমরা যেন নিজের মন মানসিকতা না, এই জন্য আল্লাহ তাআলা যাকে ধন দেয়, যেমন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কত ঈদে মিলাদ নবীর যে 12 রাতের মধ্যে আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়া ঘোষণা দিয়েছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননা করেছে, এটা একজন মুমিন এর অন্তরে আঘাত দিয়েছে, আঘাত দিয়েছে, যদিও বা তারা জানতেছে না যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান আঘাত করে কেউ কমাতে পারবে না, বরং তারাই ধ্বংস হয়ে যাবে এবং ইতিহাস এটা শিক্ষা দিয়েছে এবং তার ধ্বংস হয়ে গেছে, অনেক বাদশা ধ্বংস হয়ে গেছে, এরকম ঘটনা কিসরা সিরে ফেলেছিল কিসরা বাদশা তাকে টুকরা টুকরা করে দেয়, দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, এটা তাদের নিজের ধ্বংস নেই, কিন্তু একজন মুমিন হিসেবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই ভালোবাসাতে আঘাত করেছে এটা আমরা কখনো সহ্য করতে পারি না, পারি না। তো এটার আমরা জবাব কিভাবে দিব, তো জবাব অনেকভাবে দেওয়া যায়। সাময়িক আমরা উত্তেজিত হলাম, রাস্তায় নামলাম, এটাও এক ধরনের কি বহিঃপ্রকাশ যে আমাদের অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের ভালোবাসে, কিন্তু শয়তানের গালে থাপ্পড় দেওয়া আমির আহলে সুন্নাহ যেভাবে বলেন আমরা এমন ভাবে থাপ্পড় দিব স্থায়ী ভাবে দিব। আচ্ছা, যেমন আগেও করেছিল তখন ফয়জানে জামালে মোস্তফা মসজিদ বানিয়ে একটা থাপ্পড় কার মসজিদ এমন কি আমত হয়ে থাকবে, এটা কি এখনো ঘোষণা দিয়েছেন ফয়জানে ইশকে মোস্তফা সুবহানাল্লাহ মসজিদের ঘোষণা দিয়েছেন। তো এই মুহূর্তে সুযোগ সুবহানাল্লাহ, যাদের অন্তরে সত্যিকার অর্থে আমি মুমিন আমি এটার জবাব দেওয়ার পয়সা কি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তো লোভী ছিলেন, যত আমার ঘরে আসছে খুশি হয়েছে, যত কদম বড়ছে অত কদম আমি একটা গোলাম আজাদ করবো। ওনারা কি ধনী ছিলেন এবং লোভী ছিলেন, কিসের লোভী, লোভী। এখনো সময় আল্লাহ রসুলের আমরা দেখি নাই, আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করা হচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে এখন সুযোগ ফয়জানে ইশকে মোস্তফা মসজিদ বানিয়ে এমন দেশে যে মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে যে মসজিদগুলো আবাদ হয় সেগুলিতে সবসময় সুন্নতের শিখানো এবং এলমে দিনের এবং ওই মসজিদে আবাদ থাকে। জি জি। নম্বর দুই হচ্ছে আজকে মুসলমানদের আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছে, সুন্নত থেকে দূরে সরে যাচ্ছে। আজকে আমরা ওই টাকা পয়সার লোভে পড়ে এমন ফ্যাশনেবল হয়ে গেছে, আজকে সামান্য না এটা আমাদের জন্য অনেক বড় আঘাত, একটা বিষয় অনেক বড় আঘাত হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে ঘৃণা করতেছি, কিন্তু ঘৃণা করেও আমি একটু ভেবে দেখি যে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন সেই সম্পদ দিয়ে আমার ঘরে তাদের দেওয়া যে মিডিয়াগুলো আমার ঘরে রেখে তাদের শিক্ষাগুলো আমাদের বাচ্চাদের আজকে দিচ্ছি, আমরা কি একটু ভেবে দেখেছি, এগুলো বের করে দিয়ে আমরা একটু জবাব দিই।
আমাদের ঘরে যদি চলে একটাই শরীয়তের 100% এটা আছে মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল এটা চালিয়ে জবাব দেন যে এই চ্যানেল চলে যে আমার ছোট বাচ্চারা নূর বলা আয়া হে নূর নিয়ে এসেছে, এগুলি বলতে থাকবে, সুন্নত বলতে থাকবে, আজকে ঘরের মধ্যে মাদানী চ্যানেল যাদের অভিজ্ঞতা রয়েছে এগুলো হচ্ছে জবাব। আদর্শ আদর্শিত হ্যাঁ, তারা কখনো না মসজিদে যায় না, আমি মসজিদে যাওয়া শুরু করে দিই, তারা সুন্নত পালন করে না, আমার রাসূলের কোন একটা সুন্নতের উপর আমল করে একটা জবাব দিই, এগুলো শিকার শিক্ষা কেন্দ্র হিসেবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পুরো দুনিয়াতে অসংখ্য হাজার জামেতুল মদিনা করছে, মাদ্রাসার মধ্যে যেখানে কোরআনে পাক শেখানো হচ্ছে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকা শেখানো হচ্ছে, এগুলি হচ্ছে কিভাবে লোভ, এখানে কি জান্নাতের লোভ আখিরাতের লোভ যাদের রয়েছে এগুলিতে তারা তারা আগে বেড়ে না, আমার আমার আমি আমি স্বার্থপর, আমি কিরকম স্বার্থপর, আমার আখিরাতকে আমাকে দিতে হবে অবশ্য, আমার আমার ছেলেকে আমি মাদ্রাসায় আমার স্বার্থ রক্ষা করতে হবে, নাইলে আমার সম্পত্তিগুলো ওদিকে যাবে, আমার টাকা পয়সা আল্লাহ তাআলা যেটা দিয়েছে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবো। আলহামদুলিল্লাহ 15 নভেম্বর যে মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা এগুলির জন্য টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে, সেটার এক একটা ইউনিট করা হয়েছে, এটার 5000 টাকা, 5000 কিছুই না এখন বর্তমানে, একটা একটা সামান্য মাসিক খরচ অনেক, একটা ছোটখাটো দাওয়াত যদি করা যায় যেখানে 5000 হয় না একটা, এটা তো খেলে চলে যাবে জি, কিন্তু আমার বাবার এসে আল্লাহ সাহাবের জন্য আমার নিজের জন্য আল্লাহ রসুলের শান মানকে বুলন্দ করার নিয়তে করার জন্য আমি যদি আল্লাহ তালা যা দিয়েছে সেটা দিয়ে একটা মসজিদ বানিয়ে দিই, মাদ্রাসার জন্য আমি হেল্প করি, তাহলে এটাই হচ্ছে আমার আসল সম্পদ, আসল সম্পদ হচ্ছে। আর যেটা আপনি বলছেন যে প্রশ্ন করেছিল জি, আসল ঘটনা হচ্ছে কি তাওয়াক্কুলের অভাব আমাদের। আচ্ছা, যদি আমরা তাওয়াক্কুলের দিকে যাই, এটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি জি, তাহলে আমাদের ওই জিনিসগুলোর দিকে যাবে না, ওই লোভের দিকে, বেশি লোভ যেটা বল, কেন আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে যা রেখেছেন সেটা আসবেই আসবে, সেটা কেউ নিতে পারবে না। এখানে রয়েছে যে আমার রিজিক যদি পাহাড়ের সুউচ্চ চূড়ায় থাকে, আচ্ছা সেটাও থাকলে সেটা আমার কাছে আসবে, এমনকি একদম মাটির সপ্তাহ সাত জমি মাটির নিচেও থাকে সেটা আমার কাছে আসবে। সুতরাং এটা যখন নিচ্ছে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছে, ওয়ামা আমিন দাআবাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেক প্রাণীর রিজিকের জিম্মা আমি নিয়ে নিয়েছি, তো যেটা আল্লাহ নিয়ে নিয়েছেন সেটা আমার টেনশন সেটার জন্য কেন করি, আমার যেটা জিম্মাদার নেন না ইয়াগফিরুল লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যা কেছেন মাফ করবেন আর যা কেছেন কি করবেন আযাব দিবেন, এটার গ্যারান্টি দেন নাই, সেটার জন্য আমি টেনশন করে আয় আমার লিস্টে এখন লিস্টে যাচ্ছে। এখন হুজুর যেটা আপনি বলছেন যে একটা বিদ্যিকের রিজিকের ব্যাপারে, কিন্তু এখন তো আমি যেটা দর্শক প্রশ্ন করলো যে আমরা অধিক লাভের যখন কথা বলে তখন আমরা হারামের একদমই চাই না, যখনই বলে যে এত টাকা দিলে এত গুণ লাভ বেশি তখনই হালাল হারাম কিছু দেখি না, আমার টাকাই চাই, আমার অমুক সম্পত্তি চাই, আমার অমুক ঘরবাড়ি চাই, শুধু আমার এই লোভের পিছনে পড়ে গিয়ে হারামকে একদমই ভুলে যাই, যেটা কিন্তু আজকে আমাদেরকে তার পুরো জীবনেই এমনকি বরবাদ হয়ে যায়, সে পিছনে ফিরেও আসতে তার অনেক কষ্ট হয়ে যায়, দেখা যায় ফিরে আসতে গেলে তার পুরো জীবনে বরবাদ হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত এক্ষেত্রে অনেক সুন্দর পয়েন্ট আমাদেরকে সালাউদ্দিন হুজুর তুলে ধরেছেন, এরকম যারা লোভ করে তো আমাদেরকে রিজিকের উপর ভরসা রাখা উচিত এবং হালাল যে বিষয়টা, কারণ আমরা এটা শুনেছি হারামের মধ্যে কোনো বরকতি নেই বরঞ্চ ধ্বংস আর ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা এরই যে যা দর্শক প্রশ্ন করেছে, যারা আমরা আজকে এরকম ব্যবসা করতে যাই প্রতিটা ক্ষেত্রে, আপনি ব্যবসা করেন টাকা ইনকাম করে কোনো মানা নেই, কিন্তু হালাল হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এক্ষেত্রে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো কিছু কল এস এম এস এড করবো ইনশাল্লাহ, এরপর আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাল্লাহ। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, চাঁদপুর হাজীগঞ্জ। কত দুদিন মিলাদের নবীর ইয়াটা দেখলাম, দেখে আমার কাছে খুব ভালো লাগছে, মিলাদের নবীর তর্জমা গুলো করছে যে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে, আমার অল ফ্যামিলি মদিনা চ্যানেল দেখার জন্য মানে ইয়ে করতে শোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাত্র থেকে আমাদের কল করেছেন এতদিন যাবৎ যে আমাদের মাশাআল্লাহ স্পেশাল ট্রান্সমিশন হয়েছে মাশাআল্লাহ 12 রবিউল আউয়ালের উপলক্ষে। তো মাশাআল্লাহ মাদানী চ্যানেল সঙ্গে থাকুন, এরকম অনেক কিছু মাশাআল্লাহ আপনাদের জানার সৌভাগ্য হবে। এবং আর নবীর মিলাদ রবিউল আউয়াল তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল প্রতিটা অনুষ্ঠানে তো আলহামদুলিল্লাহ নবীর আলোচনা নবীর প্রশংসা হয়েই থাকে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, নিজেও মাদানী চ্যানেল দেখুন, অপরকে দেখার দাওয়াত দিন, অনেক নেকি হাসিল হবে। পরবর্তী কল নিব আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর, আবার কলের দিকে যাব। আমরা কিছু এস এম এস আমরা অ্যাড করবো, যেমনটা আমাদের সাথে মাশাআল্লাহ অনেক দর্শক ফেসবুক লাইভে রয়েছে, যেমনটা মোহাম্মদ রমজান ভাই আমাদের সাথে রয়েছেন, অপরজন মাশাআল্লাহ আজাদ ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন আমার ফ্যামিলির জন্য দোয়া করিয়েন প্লিজ।
ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আপনাদের সকলের ফ্যামিলির উপর পরিবারের সদস্যদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক, আমাদের সকলের মনে জায়েজ আল্লাহ তাআলা দোয়া কবুল করুক। এবার আরও যেমনটা মোহাম্মদ সাকিব ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মাশাআল্লাহ আহমেদ ভাই আমাদের সাথে রয়েছেন, আরও অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক লাইভে আমাদের সাথে রয়েছেন, এমনকি কমেন্ট করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের কমেন্ট প্রদান করে উৎসাহ প্রদান করার জন্য। তো প্রিয় দর্শক, আলোচনা আমরা শ্রবণ করছিলাম যে লোভ সম্পর্কিত নিয়ে, এমনকি দুনিয়াবি যে আমরা যারা লোভ করি দুনিয়াবি লোভ থেকে কী কী ক্ষতি হয় সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো। তার সঙ্গে আমরা এবার আমাদের শাহরুখ ভাই থেকে জানবো আর লোভ সম্পর্কিত নিয়ে আর কী মাথায় খুলতেন আমাদেরকে। জি অবসর ভাই, অনেকগুলো বিষয় নিয়ে লোভ সম্পর্কে আলোচনা হয়েছে। আসলে লোভ জিনিসটা মানুষের কখনো নিজের চাহিদা বা আকাঙ্ক্ষা এটা কখনো পূরণ করতে পারে না, সেটা আপনার থেকে যায়, পাওয়া যতই চাওয়া হয় ততই আরও বাড়তে থাকে। জি, তো কিতাবের মধ্যে একটা ঘটনা আমি সংক্ষেপে মাদানী চ্যানেলে যারা দেখছেন এবং আমরা যারা রয়েছি আমাদেরও এই ঘটনাটা থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। জি, একজন বাদশাহ ছিল, তো ওই বাদশাহ ইনার রাজ্যে নিজের ক্ষমতা এবং নিজের যা সম্পদ ছিল এর কারণে অনেক গর্ববোধ করত। আচ্ছা, এবং ইনি এমনভাবে নিজের ক্ষমতাকে এমন শক্তিশালী করেছিলেন যে অন্য কোনো শত্রু তার সাথে মোকাবেলা করতে পারবে না, এত বেশি শক্তিশালী করেছিল নিজের ক্ষমতাকে। আচ্ছা, এখন ইনার মধ্যে লোভ ছিল দুনিয়ার, দুনিয়াকে কীভাবে ইনি কী করবেন নিজের হাতের মুঠোয় নিয়ে আসবেন সেভাবেই সে কাজ করেছিল। জি, করতে করতে সে আবার এটাও করতো যে যদি কোনো লোক গরিব পেত তাদেরকে সাহায্য করার চেষ্টা করতো। আচ্ছা, এখানে একদিন ইনার রাজ্য সিংহাসনে যখন যাবে, যাওয়ার পথে দেখলো একজন ফকির বসে আছে। আচ্ছা, ওই ফকিরকে জিজ্ঞেস করলেন যে হে, মানে নম্রভাষে বলেছেন যে হে ফকির, বলেন আপনার জন্য আমি কী করতে পারি, আপনার কী চাহিদা রয়েছে, আপনি যে চাহিদা বলবেন আমি তা পূরণ করে দিব। আচ্ছা, তখন ওই ফকির জবাব দিলেন, বাদশাহ সালামত আপনি আমার সমস্ত চাহিদা পূরণ করে দিবেন? ইনি হেসে দিলেন, হেসে বলেন আপনি আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন? আচ্ছা, তো তখন ওই বাসে একটু খেপে গেলেন, সেখানে হাসির কি রয়েছে, আপনি আমাকে আপনার কি চাহিদা রয়েছে সেটা বলো আমি পূরণ করে দিই, আমার থেকে সম্পদের অভাব রয়েছে নাকি? অভাব রয়েছে নাকি, আমি তো সব কিছুই পারবো, আপনি বলে দেখুন না। তো সাথে সাথে ওই ফকির বলল, ঠিক আছে আমি একটা পাত্র বের করছি, ওই পাত্রটা আপনি আমাকে কি করে দিবেন, ভর্তি করে দিবেন, ভর্তি করে দিবেন, পূরণ করে দিবেন। তো বাদশাহ দেখলো যে ইনি কিছুক্ষণ পর ওনার থলে থেকে একটা কালো রঙের ছোট একটা পাত্র বের করলো। আচ্ছা, কাঠের ছোট ছিল। তো বাদশাহ বললেন, আশাবি মুদ্রাগুলো কী করো, এই থলের মধ্যে থলে থেকে বের করে এটার মধ্যে ভর্তি করে দাও। এখন একটা থলে থেকে যা আশাবি মুদ্রা ছিল সবগুলো ওই ছোট পাত্রের মধ্যে হলো, কিছুক্ষণ পর দেখলে তা অদৃশ্য হয়ে গেছে। আচ্ছা, মানে এটা পূর্ণ হলো না? পূর্ণ হলো না। এখন বাদশাহ একটু চিন্তিত হলো বিস্ময়ে, আবার আরেকটা থলে খুলে আবার বললো যে এরকে বললো যে আরেকটা থলে কী করো, আবারও দিয়ে দাও, ভর্তি করে দাও আরেকটা থলে। এভাবে ইনি দিতে 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 আপনার সন্ধ্যা পর্যন্ত থলে ভর্তি করছে, পাত্রের মধ্যে রাখছে, সাথে সাথে তাও মানে যেখানে সাথে যেগুলো সেগুলো দেওয়ার পরও আরো প্রসাদ থেকে আনার পরেও মানে একবার দুইবার দেওয়ার পর সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে, তার মানে কত সম্পদ ইনি ওই থলের মধ্যে কি ছোট একটা পাত্রের মধ্যে দিয়েছেন, কিন্তু যতবারে দেওয়া হচ্ছে প্রতিবারে এটা কি হয়েছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। এখন অনেক চিন্তা ইনি একেবারে পেরেশান, সন্ধ্যায় সে তার চেহারার মধ্যে একটা মানে এই আফসোস বোধ কাজ করলো এবং ইনি বুঝতে পারলো সম্পদ দিতে দিতে পূর্ণ হচ্ছে না, এখন তো এখানে কোনো না কোনো কিছু রয়েছে পাত্রের মধ্যে। তো ওই ফকিরকে বলা হলো যে আমি তো বারবার এখানে সম্পদ দেওয়া হচ্ছে কিন্তু এটা ভর্তি হচ্ছে না কেন, এর কারণ কি, এটা কিসের পাত্র? তখন ওই ফকির বলল যে এটা হলো কামনার পাত্র, এটাকে কামনা দিয়ে কি হয়েছে বানানো হয়েছে, এখানে আপনি যতই সম্পদ দিবেন না কেন এর চাহিদা কখনো কি হবে না, পূরণ হবে না। ঠিক একইভাবে যদি ওনাকে নসিহত করছে যে আপনি আপনার রাজ্যকে পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য যতই কিছু করেন না কেন আপনার চাহিদা কখনো কি হবে না, শেষ হবে না, পূরণ হবে না। তো দেখেন উনি লোভে পড়ে কি করেছিল, ভুলের মধ্যে ছিল, আর ওই ফকিরের মাধ্যমে ইনি কি হয়ে গেল, সংশোধন মানে সুযোগ পেলে, কামনার পাত্র এটা, মানে আশা কামনা আশা এটা কখনো শেষ হয় না, শেষ হয় না, এটা দ্বারা বোঝা যায় মানুষের একটা হাদিসের জানেন, জি জি, যে মানুষের যে পেট সেটা দুনিয়ার কোনো কিছু ভরতে পারে শুধু কবরের মাটি ছাড়া, হাই আল্লাহ, এটা কবরের মাটি ভরতে পারে, নাহলে যাই করে না কেন, যাই করে না কেন। কিন্তু আদেশের মধ্যে এটাও রয়েছে দুইজন লোভী মানুষের কখনো কি হয় না, আচ্ছা, মানে তাদের কামনা আকাঙ্ক্ষা কখনো পূরণের ভারতেই থাকে। আচ্ছা, কারা? একটা হচ্ছে দুনিয়ার
ধন সম্পদের লোভে, দুনিয়া ধন সম্পদের লোভে, আর একটা হচ্ছে ইলমে দ্বীনের লোভে। হে সুবহানাল্লাহ, দুনজন কখনো কি ইলমে দ্বীনের লোভে, এটা পরিভাষা নিয়ে বারণ হয় না দাদি, কিন্তু দুইটা কি হয়েছে বলছিলাম, ভালো আর মন্দ, ভালো আর মন্দ, দুনিয়ার লোভ এটাকে মন্দের দিকে, আর এলমের লোভ আবার কিতাব নিজে লিখেছেন সেটাকে প্রচার প্রসার করার জন্য নিজের ঘর পর্যন্ত বিক্রি করছেন, এরকম অনেক ওলামায়ে কেরাম আছে। আমার আমির আহলে সুন্নতের ব্যাপারে কিছু বলেন, আমির আহলে সুন্নত এটা বলার আমাদের একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ যে বর্তমান ইলমে দ্বীনের কেমন লোভি মাশা, উনি ইলমে দ্বীন সবকিছুর লোভি, সুবহানাল্লাহ, বলতে গেলে সবকিছু উনি দেখে কিতাব লোভি, জি নেকির লোভে কত উনি চাইলে এবার নিজে করে ওখানে কি বসে থাকতে পারতে সারা দিন, কিন্তু নেকির লোভে দেখেন যে আমার নেকিগুলি দুনিয়া শেষ পর্যন্ত এটাকে থাকতে হবে, থাকতে হবে, উলার ফয়জানের মদিনা বানিয়েছেন সর্বপ্রথম, আচ্ছা যেটা আমাদের আলমের মধ্যে মার্কাস আন্তর্জাতিক, এটা বানানোর পর টেনশন, আমি তো বানাইলাম এটা আবাদ হবে কিভাবে, আচ্ছা এটা আবাদ হবে, এইটা টেনশন করে এমন আবাদ হয়ে গেছে যেখানে রমজানের মধ্যে 7,000 এ থেকে ওর মধ্যে বসে, এমন কোনো সময় নাই যে কোনো মুহূর্তে যে কোনো নামাজ আমি আপনি যান, আমাদের জুমার নামাজ এত মুসল্লি হয় না, এত নামাজ, আচ্ছা এই দিক দিয়ে গেল, এখন কিতাব তো নিজে পড়তেছেন আবার লিখতেছেন, লেখার পর আবার টেনশন এগুলি পড়বে কি না, এটা পড়ানোর জন্য আবার উনি নিজে এলান করেন, নিজে আবার দোয়া দেন, নিজে আবার নিয়ত করান, পড়েন কি না, আবার দোয়া দিয়ে দিয়ে দেখেন প্রতি সপ্তাহের মধ্যে 18,00,000, 19,00,000, 17,00,000, এক সপ্তাহের মধ্যে একটা রেসালা পড়ি, এটা কি, এটা আখিরাতের লোক, আখিরাতের লোক, উনি যদি ওনার যে লক্ষ লক্ষ মুরিদিন আছে শুধুমাত্র 1 টাকা করে যদি হাদিয়া দেয় এই কিতাবের জন্য, আর 1 টাকা লক্ষ না কোটি কিতাব থেকে নিতেন, কিতাবের যদি পার্সেন্টেজ, উনি যেন ওসিয়ত করে যে আমার এগুলি আমার না আমার পরবর্তী বংশধর কেউ যেন এটা দাওয়াত ইসলামের সম্পত্তি, এটা কেউ এখান থেকে নিতে পারবে, নিতে পারবে, আচ্ছা এটা একদম পিরসাহ হলে বর্তমান দেখা যায় পিরসাহের হাদিয়া তোফা আছে, উনি হাদিয়া তোফাগুলি যদি গ্রহণ করা শুরু করতেন তাহলে উনি কত কোটিপতি হয়েছে, কিন্তু ওনার বালিশ এখন পয়সাও নেয় না, আপনাকে ফেরত দিবে না, কিন্তু ওনার মধ্যে এটা যে সন্ধ্যা হতে হতে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাদিয়া তোফা আসতো, জি জি, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে এগুলো কি আমির আহলে সুন্নতের যে এমন এমন ঘটনা আমাদের সুরা বলেছেন, আরো এমন এমন তোফা এসেছে, একজন লোক এসেছে মানে বাইরে থেকে একটা আতর নিয়ে এসেছে যা কয়েক লক্ষ টাকা হবে, এত দামি আতর, এটা দিয়েছেন অথচ উনি চিনতেছেন এটা অনেক দামি, কিন্তু যে দিয়েছেন সে কিছু কম দিয়েছে একজন মানুষের হাতে, সেটা আল্লাহু আকবার, অথচ অনেকে আছে দিয়ে দিচ্ছে মানে কি দিয়ে দিচ্ছে এটা, আমি এটা অনেকে আছে আচ্ছা হাতে তো আমাকে আরেকজনকে দিব, এটা একটু দামি একটু এদিকে করে রাখি, একটু করে রাখি, বা দামিগুলো যেগুলো নর্মাল আছে এগুলো দিয়ে দিই, এরকম অনেকে দেওয়ার ইচ্ছা থাকলে দিয়ে দেয়, কিন্তু ওনার সেটা নাই, এত দামি লক্ষ টাকার, লক্ষ টাকা না না, হাদিয়া দেওয়ার জন্য যাকে দিচ্ছেন অডেল ভাবে দিচ্ছেন, এই যে রবিউল আউয়াল গেল, কত যে মানে মানুষকে ঈদি দিল, একজন পীর সাহেবকে মানুষ দেয় উনি নিজে উনি নিজে দিচ্ছেন, ওনার কথা তো আপনি যদি এরকম তুলছেন, এই জন্য আমি বলা যে আমি আর সুদাম আমার কথা আলিয়া তো এইভাবে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এটা এই যুগের মধ্যে জ্বলন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আছে, আমরা কয়েকটা সুন্নতকে দেখি মিসওয়াক পাগড়ি বা এই লীলা খুলুক বা এরকম জাহির কয়েকটা সুন্নত, আমির আহলে সুন্নত রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের জাহিরি বাতিনি সব সুন্নতগুলোকে আমল করার চেষ্টা, আমল করার চেষ্টা, এবং পারিবারিকভাবে কিভাবে নাতি নাতিনকে আদর করতে এভাবে মাদানী চ্যানেল দেখাচ্ছেন, এগুলো একটা সুন্নত কিভাবে আদায় করতে, প্রশ্ন করার দরকার, কারণ হচ্ছে কি কেমন নেকি লোভী আজকে আমাদের নিজে সচক্ষে, আমরা তো অনেক ভূগতি বুঝতে ঘটনা শুনি, আমাদের সচক্ষে প্র্যাকটিক্যাল দেখতে হলে আজকে আমি দেখি কেমন নেকি লোভী আমাদের সচক্ষে, ওনার ভয়েস পেয়ে উনি তো আছেন আছেন, ওনার ভয়েস পেয়ে যে অনেক মুরিদিনদেরকে এভাবে দেখেছি আমরা, আমি বাইরে সফরে গেছিলাম ওখানে দেখেছি, মানে দুনিয়ার লোককে কিভাবে আমির আহলে সুন্নাত ওয়াল দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের বর্ক, ওনার চাকরি ছিল অনেক টাকার, আচ্ছা চাকরি ছিল সার্ভিসে অনেক টাকা, কিন্তু সেখানে নামাজ পড়তে পারতেছে না, সেখানে ইজতেমা যাওয়া তাকে বাধা দিচ্ছে, সেখানে মাদানী কাজ করার জন্য তাকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী সৃষ্টি করছে,
সে ওই মনে করেন 50,000 টাকা তার বেতন, সে 10,000 টাকা চাকরিতে চলে আসে, কেন সে মাদানে কাজ করতে পারবে, নামাজ পড়তে পারবে, এগুলির কারণে সে 50,000 টাকাকে লাথি মেরে 10,000 টাকার মানে এখানেও নেকির কে প্রাধান্য বেশি দিয়েছে, দাদা আমার 10,000 মধ্যে কি আসলে দেখা যাচ্ছে কি বরকত, এবং হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। আব্দুল হাবিব ভাই আর কোন সময় অনেক ঘটনা বলছেন, ইউকের মধ্যে উনি সফরে গিয়েছেন, উনি হালাল রুজির মতো বয়ান যখন করছেন ওই জায়গার মধ্যে হালাল ভাবে রুজি উপার্জন করার কোনো মাধ্যমে নেই, উনি একটা দোকান দিয়েছেন, দোকানের মধ্যে ওই ধরনের হারাম জিনিসগুলো রাখতেই হবে। আচ্ছা এখন বলছেন আপনি, উনি কান্নাও করছেন, এখন আমাকে সমাধান দেন, বয়ান বলছেন আমি এখানে বয়ান আপনি যে করছেন আমি ইচ্ছা করতেছি করব, আমাদের দোকানগুলো এগুলো এগুলো রাখতে হবে, এরকম হারাম বিষয় আমার এখানে দোকান বার আছে এত টাকা, এগুলো সবগুলো মিলিয়ে লাস্টে আমার আমার ইনকাম করতে আসবে। আচ্ছা তো উনি আব্দুল হাবিব ভাই বললেন, আমি তাকে একটি কথা বললাম যে তুমি হারাম ভাবে এগুলো হারাম জিনিস বিক্রি করে উপার্জন, এটা হারাম, এই হারাম ভাবে তোমাকে আল্লাহ তালা এগুলো বিক্রি করে এরকম ব্যবসা করে তোমাকে আল্লাহ রিজিক দিচ্ছেন, আর হালাল ভাবে করলে তোমাকে আল্লাহ রিজিক দিবেন না, আল্লাহ রিজিক কে দিচ্ছে, আল্লাহ আল্লাহ হারাম মধ্যে যদি দিতে পারে হালালের মধ্যে কি দিতে পারে না, এবং এটাকে বেশি দিতে পারে না। উনি বললেন আমি বুঝে গেছি, আমার অন্তর কিছু লাগবে না, আমার মন শান্ত হয়ে গেছে, আমি আমার এত বড় একটি কথা মাশাআল্লাহ। উনি গেলেন এবং হারাম এগুলো বের করে দোকানটি গিয়ে রাখলেন। আচ্ছা আবার কিছুদিন পর ওনার সফর হলো, ওই লোকটা হাতে চিনে না, কিন্তু উনি নিজে ওই লোকটা এসে বললেন হুজুর আপনার বয়ান শুনেছি এবং পরবর্তী আপনার নসিহত শুনেছি, আমার একিন হয়ে গিয়েছিল, আমি ওই একিনের পর আমি আমার হারাম ব্যবসা ছেড়ে দিয়েছি, আমার দোকান বরাবরই রেখেছি, কিন্তু আগের চেয়ে বেশি ইনকাম আমার, সুবহানাল্লাহ। এই জন্য বলছি তাওয়াক্কুল কাকে বলা হয়, তাওয়াক্কুল এটার নাম নয় যে আমি সব কিছু হাত পা ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য কিছু না পাহাড়ে গিয়ে বসে থাকবো, ঘরে কোনায় বসে থাকবো, এটার নাম নয়। তাওয়াক্কুল হচ্ছে এতেমাদ, ভরসা ব্যবসা চাকরি বা আমার যে উপার্জনের মাধ্যমে এটার উপর না করে ভরসাটা রাখবো, আমার উপায় অবলম্বন যে উপকরণ যেগুলি আছে ব্যবসা হোক চাকরি হোক চাষাবাদ হোক যে যেটার ইনকাম আমি করছি সেটা করছি, কিন্তু সেটার উপর ভরসা যেন না করি, ভরসা কার উপর করবো আল্লাহর উপর, এটাকে অবলম্বন করবো দুনিয়াবি যেটা আমার উপায় অবলম্বন এটা চেষ্টা করবো, কিন্তু মূলত দিবে কে আল্লাহ আল্লাহ। তো এটা আমার পরীক্ষা কিভাবে হবে, আমি যখন ব্যবসা বাণিজ্য করতে শুরু করেছি তো আমার কাছে হারামের পদ্ধতি আসছে, আমার কাছে আছে নামাজ ত্যাগ করতে হবে, আমার কাছে এমন একটা চাকরি আছে 50,000 টাকা বেতন বেতন কিন্তু আমাকে রোজা রাখতে দিবে না, আমাকে নামাজ পড়তে দিবে না, আমাকে হারাম কাজ করতে বাধ্য করবে, এগুলি করবে। এখন আমার সামনে যদি এটা চলে আসে এরকম একটা চাকরি আসলো, এখন আমি যদি যদি এটা না করে দেয় বাতে মরবো, আমার কি চলবো কিভাবে, জি জি দুনিয়া এভাবে এখন চলে না, কিছু করতে হয় এরকম সব, এরকম এটা হচ্ছে এখন তাওয়াক্কুলের খেলা, তাওয়াক্কুলের খেলা। আমাকে বলে তোমার যা তোমার দরকার নাই, তুমি আমার রিজিক দাতা না, তোমার এই চাকরির দরকার নাই, আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবে, আমি যদি লাথি মেরে আসি আল্লাহ তাআলা আমার এই সাথে বেশি দিবে ইনশাআল্লাহ। এই একিনটা যেন আমাদের আসে, এই একিনটা যখন আসে তখন আমাদের লোভ কাজ করবে না, তখন লোভ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, তখন আখেরাতের দিকে ডাইভার্ট হয়ে যাবে। মূল বিষয়বস্তুটা হচ্ছে আমাদেরকে লোভ আসে, লোভকে ভালো দিকে নিব, খারাপ দিকে যেন আমাদের না আসে, এবং এটা থেকে বাঁচার জন্য আমাকে তাওয়াক্কুল সম্পর্কে জানতে হবে, আমাকে দান খয়রাতের ফজিলত সম্পর্কে জানতে হবে, নেকির ফজিলত কি কি এটা জানতে হবে, যাতে আমাদের নেকির একটা নেকি করা একদম আসান, পয়সা কামানো অনেক কঠিন, দুনিয়া দান করা দুনিয়া উপার্জন করা অনেক কঠিন কঠিন, কিন্তু নেকি উপার্জন করা কি সহজ, একদম আসান, নিয়ত একটা ভালো নিয়ত করলে একটা নেকি পাওয়া যায়। যেমন একটা নেকি মসজিদে আমি যাব, উনি গেলেন আমিও গেলাম, আমি গেলাম কি মসজিদে গিয়ে উজু করলাম, মসজিদে গেলাম নাকি পালাম, কিন্তু উনি কি করলো উজু করে মসজিদে যাওয়ার আগে বললো যে আমি এখানে যে পথে কাউকে দেখে সালাম করবো, মসজিদে গিয়ে দোয়া পড়বো, সেখানে গিয়ে আমি মুসলমানদের নৈকট্য অর্জন করবো, এতে কাফের নিয়ত করবো, এরকম তো 40টা নিয়ত করে ফেললো, আমিও কেউ নাকি করলাম উনিও কেউ নাকি করলো, কিন্তু ওনাকে 40টা নাকি হয়ে গেলো, আমারটা একটা নাকি, একটা নাকি শুধুমাত্র সামান্য কি নিয়তের কারণে চিন্তাধারার কারণে। এভাবে যদি আমরা নেকির লোভী হই, নেকির লোভী হই, আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি পরবর্তী যেটা আছে সেটা সবচেয়ে বেস্ট হবে, উত্তম হবে, এবং মুমিনের জন্য সবচেয়ে আখিরাতে উত্তম অবশ্যই। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন বলেছেন যে মুত্তাকির জন্য পরকালটাই হচ্ছে তাদের ঠিকানা, উত্তম এটাই উত্তম,
আমরা মুমিন, আমাদের দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী, এটা আজকে আছে কালকে নেই, কালকে নেই। এটা আমি সবসময় আমাদের উচিত আখিরাতকে প্রাধান্য দেওয়া, আমরা নেকি লোকে হওয়া। কেন আমি দিব না কাউসার ভাই, আর পূর্ববর্তী বুজুর্গানে দিনের তো কি আপনার আখিরাতকে, তারা দেখবেন যে তারা নেকি লোভী ছিলেন। এমনকি আসলে প্রিয় দর্শক, এই যে নেকির লোভী বিষয়টা কিন্তু আমাদের সব সময় যেটা বললেন লোভটা অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু লোভটা আমাদের শরীর একটা অতপ্রত বা যদি একটা বিষয় থাকে নেকি লোভী হই, দুনিয়াবি সম্পদ থেকে লোভী যেন আমরা বেঁচে থাকি। তো ইনশাল্লাহ আমরা পরিশেষে এসে আমাদের সারকবাদে একটি মাদানী ফুল নিব। তার আগে আমার দর্শক মশাল্লাহ আমাদেরকে এস এম এস করেছেন, যেমনটা এক দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, মাশাআল্লাহ। আর লিখেছেন, আপনাদের আলোচনা শুনে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, শুকরিয়া আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আপনাদেরকে। অপরজন হোসেন তাও আমাদের এস এম এস দিয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এই অনুষ্ঠানটি, এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদেরকে মুবারকবাদ। এই অনুষ্ঠান থেকে লোভের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা জানতে পারছি, মাদানিছেন এই ধরনের ইলমি দিন শিকার একটি মাধ্যম, আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন, মাশাআল্লাহ। অপরজন তাও মাশাআল্লাহ আমাদেরকে এস এম এস করেছেন, মোহাম্মদ নকিব, লিখেছেন, আমার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি একটা চাকরি করার পর দিনের মধ্যে আরও সময় থাকে, ওই সময়টা যদি সে অন্য কোনো চাকরি বা অন্য কিছু করতে চায়, তাহলে সেটি কি লোভের মধ্যে সামিল হবে কি না? তো এই বিষয়ে কিছু বলবেন আপনি পরিশেষে। আর যেমন আরেকজন দর্শক আমাদের এস এম এস দিয়েছেন, সবাইকে আমার সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন, হুজুর আমার নাম মোহাম্মদ আরিফ, আবুধাবি থেকে বলছি, মাশাআল্লাহ মাদানী ছিলেন, বাংলার অনুষ্ঠান ইসলামিক জীবন যার বিষয় অতি লোভে তাতে নষ্ট, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাশাআল্লাহ। এবার অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের এস এম এস করেছে, কিন্তু আমাদের সময় অল্প হওয়ার কারণে আপনাদের সকলের এস এম এস আমাদের আসলে করতে পারছি না। সারগ পরিশেষে সংক্ষিপ্ত আকারে আমার দর্শক উদ্দেশ্যে কি মাদানী কি দেবেন? শেষ দিকে এসে দর্শক শ্রোতা একজন প্রশ্ন করেছিল যে নেকির লোভ কিভাবে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা সুলাইমান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি আল্লাহ তাআলা এমন এক বান্দা ছিলেন, আল্লাহ তাআলার এত বেশি ইবাদত করতেন, ইবাদত করতে করতে ইনার পা ফুলে যেত, ইনার পা ফুলে যেত, এবং ইনি এত বেশি ইবাদত করতেন যদি ইনাকে বলা হতো কাল কিয়ামত, তাহলে ইনি যা ইবাদত করত ওর থেকে আর বেশি বৃদ্ধি করতে পারত না, কারণ এত বেশি ইবাদত করতেন, এর চেয়ে বেশি আর করার সময় পেত না, কারণ এটা মানে যে সময়টা পেয়েছে ওই সময়ের মধ্যে করছেন ইবাদত, অতিরিক্ত সময় তিনি পাচ্ছেন না আর বেশি করা। তো ইনি কি করত, ইনার নফসকে, আপনার নফসকের কামনা বাসনা যেটা আসতো এটাকে চাপিয়ে রাখার জন্য যে এটা করতো, যে যখন শীতের সময় হতো ইনি আরাম করতেন যে ছাদের উপর গিয়ে, যাতে শীত ইনাকে জাগিয়ে রাখে আল্লাহ তাআলার ইবাদতে, সুবহানাল্লাহ। আর যখন গরমের দিন আসতো তখন নিজেকে যেখানে গরম বেশি অনুভূত হয় সেইখানের মধ্যে ইনাকে ইনি থাকতেন, যাতে ওই গরম তাকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ঝুঁকিয়ে দেয়, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, আর ইনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো যারা আমরা দর্শক শত প্রশ্ন করেছেন যে নেকির লোভ কিভাবে সৃষ্টি করব, তো এর মধ্যে একটা আমরা পয়েন্ট নিতে পারি যে আমরা পূর্ববর্তী আল্লাহ তাআলার নেক বান্দাগণ, আমার আমির আহলে সুন্নাত জামাত বরকতুল আলিয়ার জীবনী দেখেন, এবং পূর্ববর্তী যারা আল্লাহ তাআলার নেক বুজুর্গানে ছিলেন, ইনারা কিভাবে আল্লাহ তাআলার ইবাদতের লোভ করেছেন। দ্বিতীয় পয়েন্ট আমরা নিতে পারি যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, নেকির লোভ কিভাবে করবেন, এটার জন্য অবশ্যই আল্লাহ তাআলার দোয়া করতে হবে, কেননা আমরা যদি আল্লাহ তাআলার দরবারে নাই চাই তাহলে আমাকে আল্লাহ তাআলা কেন দিবেন? আমরা আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে গুনার অভ্যাস থেকে মুক্তি দাও এবং নেকি করার জজবা দান, মাশাআল্লাহ। নেকি লোভ ভাই, এই যে বিষয়টা বললেন আপনি, যেমন পূর্বতে বুঝতে কেন তাদেরকে দেখা উচিত, তারা মাশাআল্লাহ কিভাবে নেকি লোভী ছিলেন সেই বিষয়ে দেখা উচিত, এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত আল্লাহ তাআলা আমাদের। পাশাপাশি আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার দৈনন্দিন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলী আমাদেরকে প্রতিদিনই কি করতেছেন, উত্তরগিব উৎসাহ দিচ্ছেন যে নেকির করার জন্য, মাশাআল্লাহ। অর্থাৎ আপনি দৈনন্দিন কিছু না কিছু নেকির কাজ করেন, নেকির কাজ করেন, তাহলে আপনার মধ্যে নেক আমল করার নেকি অর্থাৎ নেকির লোভ করার আগ্রহটা সৃষ্টি হবে। তো আমরা যারা রয়েছে আল্লাহ তাআলা আমরা এই জিনিসগুলো যদি ইনশাআল্লাহ পয়েন্টগুলো ফলো করে তাহলে অবশ্যই ওই দর্শক শ্রোতা এবং যারা দেখছি নেকির লোভ অবশ্যই সৃষ্টি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। তো আসলে অনেক দর্শক আমাদের প্রশ্ন করেছে কিন্তু সময় আমাদের প্রায় শেষ,
যার কারণে আমাদের আর কিছু বৃদ্ধি করার সময় হচ্ছে না। তো আমাদের সঙ্গে থাকুন, মাদানি চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ এরকম আপনাদের প্রশ্নের উত্তর এবং আর বিভিন্ন লোক সম্পর্কে আর বিভিন্ন কিছু জানা আপনাদের সৌভাগ্য হবে। তো পরে শেষে আল্লাহ তালা দরবারে দোয়া রেখে যে আল্লাহ তালা আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে যা কিছু আমাদের শোনার সৌভাগ্য হয়েছে তার উপর যেন প্রথমে নিজে আমল করে এবং অপর কারের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করি। আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরে শেষে আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। صلوا على الحبيب صلى الله عليه وعلى محمد صلى الله عليه وعلى اسلامي جيبان اسلامي جيبان اسلامي جيبان اسلامي جيبان